হ্যালো ফ্রেন্ডস সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই আজকে আমরা নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টার শুরু করবো এই চ্যাপ্টার থেকে যেই ধরনের থিওরি নিউমেরিক্যালস এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করা যাক সবাই হাতে খাতা পেন নিয়ে নিই তো চ্যাপ্টারের নাম দিয়ে দিই নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারটা আমাদের কাছে নতুন নয় ক্লাস টেনের আগেই অলরেডি আমরা এই চ্যাপ্টার সম্পর্কে পড়ে এসেছি এই চ্যাপ্টার সম্পর্কে প্রাথমিক ধারণা আমাদের আছে তো চলো শুরু করা যাক তো আমরা প্রথমে জানবো প্রথম গতিসূত্র সম্পর্কে নিউটনের প্রথম গতিসূত্র সম্পর্কে চলো বলো তোমাদের তো মুখস্থ হয়ে আছে কি যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু কি থাকে স্থির এবং সমবেগে গতিশীল বস্তু সরল রেখা বরাবর চলতেই থাকে এখানে অনেকের একটু কনফিউশন থাকে সেই জিনিসটা একটু দূর করে দিই আমরা এটুকু তো বুঝতে পারি যেমন এই পেনটাকে যদি আমি হাতে বা কোনো জায়গাতে স্থির রেখে দিই যদি বাইরে থেকে বল প্রয়োগ না করলে পেনটা কি অন্য কোথাও যাবে অবশ্যই বা গতিশীল হবে অবশ্যই হবে না তাহলে আমরা এটুকু পরিষ্কার বুঝতে পারি হ্যাঁ যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে কিন্তু দ্বিতীয়টা একটু আমাদের অনেক সময় কনফিউশন লেগে যায় যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে কি সমবেগে গতিশীল বস্তু সরল রেখা বরাবর চলতে থাকে তো আমাদের কোয়েশ্চেন আসে এরকম তো বাস্তবে হয় না যেমন আমি যদি এই পেনটাকে ছুঁড়ে দিই তাহলে কিছুক্ষণ পর কী হয়ে যাবে থেমে যাবে কিন্তু নিউটন শ্লো অনুযায়ী তো থামা উচিত ছিল না সমবেগে স্বররেখা বরাবর চলতেই থাকা উচিত ছিল তাহলে তো কিছু গণ্ডগোল হচ্ছে গণ্ডগোল হচ্ছে না কারণ নিউটনের প্রথম গতিসূত্রে যে জিনিসটা বলছে বাইরে থেকে বল প্রয়োগ না করলে আমি যখন এই পেনটাকে ছুঁড়ে দিলাম যখন মেঝের ওপর দিয়ে যাচ্ছিল বাইরে থেকে কি বল প্রয়োগ হচ্ছে না একটু ভাবতো অবশ্যই প্রয়োগ হচ্ছে ঘর্ষণ বল বায়ুরু বাধা যদি এগুলো না থাকতো তাহলে পেনটা কি অনেক দূর যেত যেমন তুমি সিম্পলি একটা উদাহরণ নাও তুমি একটা এব্রো ক্ষেব্রো জায়গাতে পেনটাকে ছুঁড়ে দাও আর একটা সাপোজ ধরে নাও যে মেঝেটা মার্বেলের ঠিক আছে একদম পুরো মসৃণ প্রায় হয়ে আছে এবার বস্তুটাকে পেনটাকে ছুঁড়ে দেখো মার্বেল বা মসৃণের ক্ষেত্রে কি মেজের ক্ষেত্রে পেনটা অনেক দূরে যাবে তার কারণটা কি সেখানে ঘর্ষণ বলটা অনেক কম তাহলে বুঝতে পারলাম তো ওখানে বাইরে থেকে বল প্রয়োগ হচ্ছে সেটা কি মেঝের যে ওই ঘর্ষণ বলটা মেঝে আর বস্তুর মধ্যে যদি সেটা না থাকতো তাহলে সমবেগে সল ডাকে বরাবর চলতেই থাকতো হয়েছে আচ্ছা আমরা নিউটনের প্রথম পরিচিত্র থেকে কী কী জানতে পারি দেখে না পদার্থের জাড্ড আর বলের সংজ্ঞা বা ধারণা এই দুটো বিষয় জানতে পারি কিভাবে চলে একবার দিয়ে নিন সেটা হচ্ছে আমরা এক্ষুনি কি বললাম যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু কেমন থাকে স্থির হ্যাঁ কেনার সমবেগে গতিশীল বস্তুকে রেখা বরাবর চলতে থাকে তো এই যে বস্তুর এই দুটো কন্ডিশন ঠিক আছে যে কি স্থির বস্তুর প্রবণতা কেমন স্থির থাকা বা সমবেগে গতিশীল বস্তুর প্রবণতা কেমন থাকার সমবেগে গতিশীল বরাবর চলতেই থাকা হ্যাঁ কেনা তো এই টেন্ডেন্সিটাকে বলা হচ্ছে কি পদার্থের জাড্ডো আমরা জানি পড়ে এসেছি যে স্থির থাকার প্রবণতাকে কি বলা হয় ওই ধর্মটাকে পদার্থের স্থিতি স্থিতিজাড্য আর গতিশীল থাকার প্রবণতা বা ধর্মটাকে কী বলা হয় গতি গতিজাড্য হয়েছে আচ্ছা তাহলে বলের সংজ্ঞা বা ধারণা কি করে পাই আচ্ছা আমরা কী বললাম নিউটন স্লতে যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে তার মানে এখানে একটা শর্ত আছে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু স্থির আর সমবেগে সমবেগীল বস্তু সরলরেখা বরাবর চলতেই থাকবে তাহলে আমি যদি বাইরে থেকে বল প্রয়োগ করে দিই কী হবে এই দুটো বিষয় ঘটবে না মানে স্থির বস্তু স্থির থাকবে না স্বাভাবিক আমি যদি বাইরে থেকে বল প্রয়োগ করি তাহলে কি পেনটা কি গতিশীল হয়ে যাবে হ্যাঁ কিনা তাহলে স্থির থাকলো না আর মনে করো একটা বস্তু সমবেগে যাচ্ছে এবার আমি যদি বাইরে থেকে ওর গতির দিকেই ফোর্স দিই মনে করো এই পেনটা এই দিকে যাচ্ছে ধরে নাও তো আমি মনে করো এই দিকেই ফোর্স দিলাম তাহলে তার কি গতি বৃদ্ধি পাবে হ্যাঁ না তার বেগের মান বৃদ্ধি পাবে কিন্তু আমি মনে করো পেনটা এইদিকে যাচ্ছে না আমি অপোজিট দিকে ফোর্স দিলাম তাহলে কি বেগের মান কি হ্রাস পাবে এক কথায় সমবেগে যাবে না তার বেগের পরিবর্তন হবে তার মানে কী বলতে পারি যে বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো বস্তুর গতির পরিবর্তন হয় মানে কি স্থির বস্তু স্থির থাকবে না গতিশীল হয়ে যাবে আর সমবেগীল বস্তু সমবেগতিশীল থাকবে না হয় বেগ বাড়বে বা বেগ কমবে ডিপেন্ড করছে তুমি কোন দিকে ফোর্স দিচ্ছ তাহলে এই এখান থেকে মোটামুটি আমরা একটা বলের সংজ্ঞা বা ধারণা পেলাম হয়েছে আচ্ছা এবার আমরা চলো নিউটনের দ্বিতীয় গতিসূত্রে চলে আসি দ্বিতীয় গতিসূত্রে কী বলছে যে কোনো বস্তুর ওপর প্রযুক্ত নেট বল নেট বিষয়টা একটু পরে আসছি বা লোভ দিয়েও বলতে পারো নেট বল এফ সমান কী হয় এম এ বস্তুর ভর আর ত্বরণের গুণফলের কি হয় সমানুপাতিক মানে অবশ্যই আমার এখানে লেখা হচ্ছে এফ ভাইজাস এমএ কিন্তু সমানুপাতিকের ক্ষেত্রে কে টাকা কতটা না হয় দুর্ভাগ্য টাকা ওয়ান তাহলে এফ সমান কী হয়ে গেল এ বুঝতে পারলাম তাহলে এবার ডিরেক্ট বলতে পারি যে কোনো বস্তুর ওপর কী প্রযুক্ত বল বস্তুর ভর আর ত্বরণের গুণফলের কি সমান ঠিক আছে আর কি হয় যে তর বস্তুর বল যেদিকে প্রযুক্ত হয় তর্নের অভিমুখ কী হয় সেই দিকে হয় ঠিক আছে আচ্ছা আগেই বলি এই সম্পর্ক সম্পর্কে ঠিক আছে সম্পর্ক সম্পর্কে মানে রিলেশন এফ সমান এম এ এই যে সমীকরণটা আছে এর ভেতরে অনেক ইতিহাস লুকিয়ে আছে ঠিক আছে শুধুমাত্র এইটুকু নয় এর মধ্যে অনেক কিছু বিষয় লুকিয়ে আছে তুমি যদি এই ফর্মুলাটাকে ঠিকঠাকভাবে শিখে যাও তুমি অনেক ফর্মুলা নিজে থেকে লিখতে পারবে ঠিক আছে তো এই ফর্মুলা সম্পর্কে আমি এখানে এত বিস্তারিত বলবো না যেহেতু এটা অনশর্ট ভিডিও একদম শর্টের মধ্যে সব কিছু সেরে দেবো ঠিক আছে যেটুকু আমার একদম মেন প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব তুমি যদি বিস্তারিত জানতে চাও নিউটনের গদিসূত্র চ্যাপ্টারটা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে বিস্তারিত বলা আছে বিভিন্ন কয়েকটা লেকচারের মাধ্যমে তো তুমি অবশ্যই আমি তোমাকে রেকমেন্ড করব। কিছু দেখো আর না দেখো এফ সমান এমএ এই যে লেকচারটা আছে যে এর প্রকৃত রহস্য এরকম বলে লেখা আছে দেখবে যত যত সম্ভব লেকচার নাইন হবে ঠিক আছে এটা একটা আর এর পরের আর আছে জরতীয় অজরতীয় নির্দেশতন্ত্র এই দুটো লেকচার মাস্ট দেখার জন্য তোমাদের বলবো সেখানে অনেক কিছু জানার বিষয় আছে অনেক কিছু শেখার বাকিগুলো দেখো না দেখো তোমার বিষয় কিন্তু ওই দুটো অবশ্যই দেখবে ঠিক আছে আচ্ছা ডেসক্রিপশনে লিঙ্ক আছে বা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো নিউটনের গতিসূত্র সেখানে বিস্তারিত আচ্ছা চলো চলে এলাম ফ্রি তাহলে এটা হয়ে গেলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র আচ্ছা চলো একটু কয়েকটা বিষয় একটু জেনে নিই সেটা কি দ্বিতীয় গতিসূত্রের অবকল রূপ মানে ডেরিভেটিভ ফর্মে এ মানে কি ডিভিডিটি তাহলে এফ সমান এম ডিভিডিটি পড়ে এসেছি একমাত্রের গতিতে এ সমান কি হয় ডিভিডিটি বেগের পরিবর্তন বাই সময় ঠিক আছে তরণ সমান পরীক্ষায় চলে আসে দ্বিতীয় গতিসূত্রের অবকল রূপটি লিখো এটা লিখে দেবা আর একটা চলো এখান থেকে একটা ফর্মুলা দেখি এফ সমান কি এমটাকে মনে করো ভিতরে পাঠিয়ে দিলাম এরকম ভাবো যে এমটা মনে করো স্থির ছিল এমটাকে ভিতরে পাঠিয়ে দিলাম তাহলে কি আছে দেখো তো ডিডিটি অফ কি এম বি লিখতে পারি আর এম ইন টু বিক কি ভরবে তাহলে ডিপিডিটি যেখানে পিটা হচ্ছে রৈখিক ভরবে অবশ্যই রৈখিক ভরবে তাহলে এই ফর্মগুলো মনে রাখবে এগুলো সব মনে রাখবে এগুলো সব অঙ্ক হবে ঠিক আছে আচ্ছা নেক্সট তাহলে যেমন নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি দুটি বিষয় জানতে পারলাম পথে জার ডর বলের সংজ্ঞা বা ধারণা তাহলে দ্বিতীয় গতিসূত্র থেকে কি কী জানতে পারি এই যে দেখে নাও নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে একক বলের সংজ্ঞা জানা যায় গন্ডগোল করবে না বলের সংজ্ঞা বা ধারণা প্রথম গতিসূত্র কিন্তু একক বলের সংজ্ঞা বা বলের পরিমাপ বলতে পারো সেটা কোথা থেকে জানতে পারি নিউটনের দ্বিতীয় মানে একক বল কাকে বলে একটা নির্দিষ্ট পরিমাণ বল কাকে বলে ওটা তো বলের একটা ধারণা পেলাম কিন্তু আমি যদি একদম বলি যে এত পরিমাণ বল এটা কিন্তু কোথা থেকে দ্বিতীয় গতিসূত্র থেকে একটা ছোট্ট একটা ফ্যাক্ট বলে রাখি মনে রাখবা বলো তো এসা একক কী বলের একটু ভাবো নিউটন হ্যাঁ কি না আর বিজ্ঞানী স্যার নিউটনের নাম অনুসারেই কিন্তু বলের সংজ্ঞার একক নিউটন দেওয়া হয় কেন বলতো একটু জেনে রাখি সেটা হচ্ছে স্যার নিউটনের আগে কেউই বলের সংজ্ঞা দিতে পারেনি মানে সংজ্ঞা মানে কি পরিমাপ যে বল কাকে বলবো একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বল কাকে বলবো তিনি প্রথম এই সংজ্ঞাটা দিয়েছিলেন ঠিক আছে তার জন্য তার নাম অনুসারেই কি বলা হয় একক বল হয়েছে একক বল বলছি নিউটন তার নাম অনুসারে না নাম বলের এসা একক আচ্ছা চলো তাহলে এফ সমান কি এম এবার চলো একক বলের সংজ্ঞা জানছি একটা জিনিস মনে রাখবে এইচএস লেভেলে আমাদের সংজ্ঞা মুখস্থ রাখতে হয় না কী করতে হয় গাণিতিক এক্সপ্রেশন গাণিতিক রাশিমালা থেকে সংজ্ঞা নিজেরা বানিয়ে নিতে পারবো চলো দেখা যাক কীভাবে একক বলের সংজ্ঞা তো তাহলে এফ সমান এম এ তাহলে এফকে কত করতে হবে একক বল মানে এফকে ওয়ান করবো তো এফ কখন অন হবে ভাবো যদি এম ওয়ান হয় এ ওয়ান হয় সেটা লিখে দেখো এফ সমান এম এখন যদি এম ওয়ান হয় এ ওয়ান হয় তাহলে এফ সমান কত হয়ে যাবে ওয়ান সংজ্ঞা হয়ে গেল যে কী একক ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে একক তরণ সৃষ্টি হয় তাকে কি বলে একক বল কারণ এমটা ভর আর এটা তরণ আর একবার রিপিট করি একক ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে একক তরণ সৃষ্টি হয় তাকে কি বলা হয় একক বল হয়ে গেল আচ্ছা চলো বলের একক যে নিষেঝে এসে কী হয় দেখো এফ সমান কি এম এ তাহলে এম এর কী গ্রাম ভরের আর তরণ কী পার সেকেন্ড স্কোয়ার তাহলে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার একে কী বলা হয় ডাইন জানি এসআই কী বলবো বলো ভর কিলোগ্রাম এটা কী হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আৰু এতিয়া কি বোলো ব'ল নিউটন আচ্ছা এবার এক নিউটনে যদি সংজ্ঞা চেয়ে নেয় তুমি নিজে খুনি দিয়ে দিতে পারবে এক নিউটন মানে কি বলো এক কেজি ইন্টু কি এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কী বলবো এক কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে কি এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয়ে থাকে কী বলো এক নিউটন ঠিক আছে এক ডাইন ওর সেম টু সেম বলে দিতে পারবো ঠিক আছে নেক্সট দেখো এবার একটু জেনারেলি এক নিউটন সমান কি টেন ফাইভ ডাইন জানা আছে তবে একবার রিপিট করে দিলাম রিভিশনের জন্য তাহলে কেজি মানে কি এক হাজার গ্রাম আর মিটার মানে কি একশো সেমি সেকেন্ড টো সেকেন্ডলি এবার ভালো করে দেখো তিনটে শূন্য দুটো তাহলে পাঁচটা আর গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার গ্রাম সেমি তাহলে এক নিউটন সমান কথা আর বলের মাত্রা কি হয়ে জানা আছে বল মানে কি এফ সমান এম এম এর মাত্রা কি ক্যাপিটাল এম ভর আর তরুণ কি এল টি ইনভার্স টু তাহলে এম এল টি ইনভার্স টু দেখে নিও বস্তুর ওজন চলো ওজন কাকে বলে একটু জেনে নিই সেই ছোটবেলায় তোমার পড়েছি ভর ও ভারের মধ্যে পার্থক্য যেটা ভার বলতাম সেটাই ওজন ঠিক আছে তো ওজন কাকে বলে সেটা একটু জেনে নিই ওজন কাকে বলে একবার রিপিট করো নিজে থেকে যে পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে কি বলা হয় ওজন হ্যাঁ না এর মানেটা কি বলে ওজন এক প্রকার বল কিন্তু ঠিক আছে অতএব এম ভরের বস্তুর ওজন কী লিখবো বলো আচ্ছা ওজন তো ওজন তো একটা বল তাহলে বল সমান কী হয় এফ সমান কি এম এ কিন্তু যেহেতু ওজন ওজনকে এফ না লিখে ডাব্লিউ লিখা হয় ডাব্লিউ ফর ওয়েট ঠিক আছে ইংলিশ টার্মটা আর এমের জায়গায় এম আর বলো তো এর জায়গায় কি তরণ তো পৃথিবী টানছে যে তরণের দ্বারা তো পৃথিবীর ক্ষেত্রে তরণটাকে কি বলে হয় অভিকর্ষজ তরণ আর তাকে কী দিন করা হয় জি তার জন্য কি লেখা হয় ডাব্লিউ সমান এম জি ঠিক আছে আর ভর জিনিসটা কি কোনো পথের পরিমাণটাকে ভর বলা হয় যেমন এই পেনটাই ভাবো এই পেনটা কী দিয়ে তৈরি ধরো প্লাস্টিক এর ভেতরে তুলো আছে কালি আছে এই সমস্ত ব্যাপার দিয়ে তৈরি তাহলে এই পরিমাণটাকে এই বিষয়গুলোকে একসাথে কী বলছি ভর তো আমি যদি চাঁদে নিয়ে যাই এই পেনটার কোনো কিছু চেঞ্জ হবে না তাহলে ভর একই থাকবে কিন্তু পৃথিবী যেমন আকর্ষণ বল চাঁদে কিন্তু একই আকর্ষণ বল নয় তার ফলে কি হবে সেখানে ওজন কিন্তু চেঞ্জ হবে কিন্তু ভর চেঞ্জ হবে না বুঝতে পারলাম ভর মানে হচ্ছে কি পরিমাণ পদার্থ এর মধ্যে আছে এটা আর ওজন মানে কি কত টানছে বুঝতে পারলাম আচ্ছা এবার চলো আমরা জেনে নিই বলের ঘাত জিনিসটা কি ঠিক আছে বলের ঘাত মানে কি সিম্পলি বলছি ধরে নাও আমি এই বস্তুর ওপর এই কলমটার ওপর দশ নিউটন বল প্রয়োগ করলাম পাঁচ সেকেন্ড ধরে আর একবার রিপিট করি এই বস্তু ওই কলমটার ওপর দশ নিউটন বল প্রয়োগ করলাম পাঁচ সেকেন্ড ধরে তাহলে বলের ঘাত সমান হবে কত বল প্রয়োগ করলাম গুণ কত সময় ধরে মানে কত পাঁচ নিউটন পাঁচ ইন্টু কত সেকেন্ড দশ তাহলে এটা হবে বলের ঘাত সেটাই দেখেছি কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলা হয় বলের ঘাত যেমন বলের ঘাতকে কী দিলে করা হয় আই দিয়ে সমান কি লিখেছি এফ ইন টি এফ বল আর টিটা কি সময় বুঝতে পারলাম এফ মানের বল কত ধরে ধরে কত সময় ধরে প্রক্রিয়া ক্রিয়া করেছে টি তার জন্য আইসমান এফ টি এই যেগুলো ঘিরে দিচ্ছি না এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে অঙ্ক করার জন্য কাজে লাগবে আমি বলে দেবো তাহলে যে ঘিরে দেবে সমান কি এফ ইন টি এফ মানে কি এম এ ঠিক আছে এম এ টু টি আর এ মানে কি অন্তিম বেগ মানে প্রাথমিক ব্যাগ বা সময় তাহলে টি টি কেটে গেল তাহলে কি এম ইন ভি মাইনাস ইউ এই লাইনটা মনে রাখবো এবার দেখো ভালো করে বুঝিয়ে ভিটা কি অন্তিম বেগ ইউটা কি প্রাথমিক বেগ যদি এমটাকে গুণ করে দিই মানে এরকম ভাবো এটা ভাবতে পারি না এম মাইনাস এম হ্যাঁ কি না এটা ভাবতো এম ভি মাইনাস এম এবার বলো ভর ইন্টু বেগ ভর ইন্টু বেগ এটা কি ভরবেগ কিন্তু এটা কি অন্তিম বেগ তাহলে এটা কী হয়ে যাবে অন্তিম ভরবেগ এটা প্রাথমিক বেগ এটা কি প্রাথমিক ভরবেগ তাহলে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক অন্তিম ভরবেগ মাইনাস কি প্রাথমিক ভরবেগ মানে কি ভরবেগের পরিবর্তন তাহলে এই লাইনটা মনে রাখবো বলের ঘাত সমান কি হয় ভরবেগের পরিবর্তন বুঝতে পারলাম এটার শর্ট কোয়েশ্চনও আসে যে বলের ঘাতের সঙ্গে মিল যুক্ত একটি ভৌত রাশির নাম লেখো উত্তর কী হবে ভরবেগ তখন আর ভরবেগের পরিবর্তন বলবো না খালি রাশিটার নাম লিখবো রাশি কী হবে ভরবেগ যে বলের ঘাত আর ভর বেগ তাহলে কি বিষয় একই বিষয় বুঝতে পারলাম আচ্ছা তাহলে একক কি হবে চলো আগে এটা একক লিখে দিকে বল ইনটু সময় কি ডাইন ইনটু সেকেন্ড সিজিএস এবার বলো যেহেতু ভর বেগের সমানই একই বিষয় যেন ভরবেগের একক কি হয় গ্রাম সেমিপার সেকেন্ড ভর ইনটু বেগ ভর মানে কি গ্রাম বেগ মানে কি পার সেকেন্ড নেক্সট এসআই কী হয় বলো বল নিউটন সময় কি সেকেন্ড আর কি ভর কিলোগ্রাম আর বেগ গত মিটার পার সেকেন্ড বুঝতে পারলাম আচ্ছা মাত্রাটা কি হবে অবশ্যই ভর বেগের মাত্রায় সমান ভরের মাত্রা কি এম আর বেগ কি এলটি টি ইনভার্স তবু এইভাবে দেখে নি বলের মাত্রা কি এমএলটি টি ইনভার্স টু আর সময়ের মাত্রা কি টি তাহলে একটা টি কেটে গেল তাহলে এমএলটি টি ইনভার্স বুঝতে পারলাম আচ্ছা এখান থেকে বেশ গত বছর বেশ কয়েক বছর ধরে প্রচুর অঙ্ক আসছে এখান থেকে কি ফর্মুলা দিয়ে আমি বলেছি কী কী ফর্মুলা এটা এটা আর এটা এই ফর্মুলা দিয়ে তিনটা ফর্মুলাতে খুব অঙ্ক আসছে মানে একই বিষয় এই তিনটা মুখস্থ রাখবো আগে বুঝেনি তারপরে মুখস্থ করবো আই সমান কী বলো এম ইন্টু যেহেতু বলের গাতে একটা ভেক্টর আসে তার রিজনটা দেখো বলের গাছ সমান কি এফ ইন্টু টি সময় তো স্কেলার কিন্তু বল তো ভেক্টর তাহলে ভেক্টর আর স্কেলার গুণ করলে কী হয় ভেক্টরই হয় তাহলে মনে রাখবো যে বলের ঘাতে একটা ভেক্টর আসে কিন্তু ভেক্টর ফর্মে লিখতে চাই তাহলে আই ভেক্টর সমান এম ইন্টু কী ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর এবার আমি এর মান চাইছি তাহলে এর মান এটা কিন্তু তাহলে এম মড অফ কি লিখতে পারি ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর হ্যাঁ কিনা যে ভি আর ইউ এর কি মান ঠিক আছে মড অফ বি মাইনাস ইউ আচ্ছা বলো এ মাইনাস বি এর ফর্ম কি মনে আছে মড অফ এ মাইনাস বি দুটো বরফ কি এস স্কোয় প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ ভি কস থেকে একটু মনে করো ভেক্টর ফর্ম তাহলে কি ইউ স্কোয়ার প্লাস বিস্কোয়ার মাইনাস টু ইউ ভি কস এখানে কিন্তু থিটা লিখবো না তার রিজনটা তোমাকে বলছি এটা কিন্তু থিটা হবে না কেন বলো তো থিটা কার কার মধ্যবর্তী কন আমরা আলফা দিয়ে পড়েছিলাম যে ইউস্ক বি স্কোয়ার মাইনাস টু ইবি কস আলফা আলফাটা কার কার মধ্যবর্তী কোন ইউ আর ভি এখানে ইউ আর এর মধ্যবর্তী কোন থিটা নয় দেখে মনে হচ্ছে এটা থিটা মানে এ ইউ আর ভি এর মধ্যবর্তী কোন থিটা দেখো একটা ইউ ইউবেগে গেলো ধাক্কা খেয়ে ভিবেগে ফিরে এলো এটা হচ্ছে চিত্র ঠিক আছে তো ইউ আর ভি এর মধ্যবর্তী কোন থিটা নয় ইউ আর ভি এর মধ্যবর্তী কোনটা বলে দাও এখানে কী করছে এই পয়েন্টটা ইউ প্রবেশ করছে ভি নির্গত হচ্ছে এইভাবে কোন হয় না যে একটা প্রবেশ একটা নির্গত হয় দুটোই প্রবেশ বা দুটো নির্গত বা শর্ট শর্ট কোয়েশ্চেন বলে মানে শর্টভাবে মনে রাখার ফর্ম হচ্ছে ডট করে বাড়িয়ে দাও তাহলে মানে কী দেখো এই বরাবর কি ইউ নির্গত হচ্ছে ভাবতে পারি হ্যাঁ কিনা আর ভিও নির্গত হচ্ছে তাহলে মধ্যবর্তী কোন ওটা নয় এটা ঠিক আছে এত কিছু না জানলেও চলবে অঙ্কের ক্ষেত্রে কিন্তু তুমি জেনে রাখো ঠিক আছে তাহলে মধ্যবর্তী কোণ এটা তাহলে এটা এটা থিটা তাহলে এটা কত টোটালটা একশো আশি তাহলে এটা কত হবে একশো আশি মাইনাস থিটা তাহলে একশো আশি মাইনাস থ্রিটা একশো আশি মানস থ্রিটা মানে কি মাইনাস কষ্ট থ্রিটা তাহলে মাইনাস মাইনাস থাকি প্লাস তার জন্য তাহলে মড অফ বি মাইনাস ই হলো ইউসকে প্লাস ইউসকে প্লাস টু ই কস থ্রি তার জন্য আমি এই ডিরেক্ট লাইনটা লিখিনি কারণ তোমাদের অনেকের মাঝে কোয়েশাস আসবে যে এ মাইনাস ভি মানে তুমি তোমার মাইনাস হয় অবশ্যই মাইনাস হয় কিন্তু মাইনাস মাইনাস কী হয়ে গেছে প্লাস হয়ে গেছে তো তোমার এত কিছু না মনে রাখলেও চলবে আমি শুধু বলার কাম বলে দিলাম তুমি শুধু এই চিত্রটা মনে রাখবা এই দুটো ফর্মুলা আর এটা ব্যাস গল্প শেষ আমি অঙ্ক এক্ষুনি করাচ্ছি আগে দেখে নাও পয়েন্ট করে দিই ঘাত বল গন্ডগোল না করিয়ে আগেরটা বললাম বলের ঘাত এটা ঘাত বল দুটো একই বিষয় নয় কিন্তু আলাদা ইভেন এদের পার্থক্যও আসে চলো বলে দিই ঘাত বল জিনিসটা কি ঘাত বল মানে হচ্ছে খুব বৃহৎ মানের বল বলের মানটা অনেক বেশি হবে কিন্তু অল্প সময়ের জন্য ক্রিয়া করবে তার জন্য লেখা যায় দেখো একটি বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করলে ওই বলকে ঘাত বল বলে তাহলে ঘাত বল এক প্রকার কি বল কিন্তু আলার বলের ঘাত কী ছিল বল ইন্টু সময় যেন গন্ডগোল না হয় তো ঘাত বলের একক যেহেতু বল ডাইন এসে নিউটনার মাত্রা কী যেটা বলের মাত্রা এমএলটি টি ইনভার্স টু এবার জন্য একটু বুঝেনি একটু উদাহরণ নিই যে ঘাত বলের একটা উদাহরণ দাও চলো আমরা যখন ব্যাট দিয়ে বলকে কি করি আঘাত করি ঠিক আছে ব্যাট দিয়ে বলকে যখন আঘাত করা হয় তখন কি হয় ব্যাটটা কি বলের সাথে চলে যায় অবশ্যই নয় জাস্ট ব্যাটের সাথে বলের সংঘাত লাগলো বল চলে গেল তাই তো জাস্ট ক্ষণিকের জন্য একই রকম যখন ফুটবলকে কিক করা হয় ভাবো তখন কি হয় পা তো ফুটবলের সাথে চলে যায় না তাই তো কী হয় ফুটবলটা জাস্ট পাটা জাস্ট ফুটবলকে কিক করলো একটু জাস্ট জাস্ট তাই তো ওই যে ফোর্সটা দেই ফুটবলের ওপর ক্ষণিকের জন্য চলে গেল ঠিক আছে বা যখন আমরা পেরেক হাতুড়ি দিয়ে পেরেক পেরেকের ওপর আঘাত করি তো সেই ফোর্সটাও কি অল্প ক্ষণিকের জন্য তো এই টাইপের ফোর্সগুলো হচ্ছে ঘাত বল বুঝতে পারলাম ক্ষণিকের জন্য ক্রিয়া করবে এবং খুব বেশি মানের বল আচ্ছা চলো এবার এক্ষুনি কী বললাম আমরা বলের ঘাতের অঙ্ক করবো ঘাত বল বলের ঘাত যাই বলো তো অঙ্ক একটা দেখে নাও কী করে করতে হয় এই দুটো তিনটে ফর্মুলা মুখস্থ রাখতে বলেছি সব অঙ্ক এখান থেকে হয়ে যাবে যাই আসুক ছত্রিশ কিনবার আওয়ার বেগে ধেয়ে আসা বলকে ব্যাটসম্যান ব্যাট দিয়ে আঘাত করায় বলটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোনে একই দ্রুতি নিয়ে বিক্ষিপ্ত হলো বলটির ফল জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন কেজি হলে তার উপর প্রযুক্ত ঘাত কত ঘাত মানে কি ঘাত বলের ঘাত গন্ডগোল করব না ঘাত বললে ওরা বলেই দিবে যে ঘাত বল বা কত বল প্রযুক্ত হয়েছে আর ঘাত মানে বলের ঘাত গন্ডগোল করব না ঠিক আছে ঘাত মানে কি বলের ঘাত আচ্ছা এটা ভুলে গেছিলাম বলের ঘাত ঘাত বলে যদি পার্থক্য নাই কি বা আমি বলে দিচ্ছি দুটো পার্থক্য মনে রাখিও সেটা হচ্ছে সংজ্ঞা বলের ঘাত কাকে বলে ঘাত বল কাকে বলে হয়ে গেল। একটা মাত্রা বলে দি যে বলের ঘাতের মাত্রা এটা আর ঘাত বলের মাত্রা এটা বুঝতে পারলাম বলের ঘাতের মাত্রা কি ভরবেগের মাত্রা সমান হয়ে যাবে এমএলটি ইনভার্স আর ঘাত বলের মাত্রা বল এমএল টি ইউনিভার্স টু ব্যাস্ট বা এককও বলতে পারো ওকে বলে দিলাম ঠিক আছে এই অঙ্কগুলো করা যাক ভালো করে দেখো যত বেগে গিয়েছিল তত একই দ্রুতি নিয়ে বিক্ষিপ্ত হলো মানে কি ইউ আর ভি এর মান কি একই তাহলে ইউ সমান ভি সমান কত ছত্রিশ কিমি পার আওয়ার কিন্তু কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে হবে এসআই পদ্ধতি তাহলে মিটার পার সেকেন্ড করলে পাঁচের আঠারো দিয়ে গুণ করতে হয় মনে রাখবো কেন পাশে লিখে দিয়েছি মনে রাখবো কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করলে পাঁচের আঠেরো দিয়ে গুণ করতে হয় তাহলে গুণ করো আঠেরো দুগনা কত ছত্রিশ পাঁচ দুগ না দশ কি করে হলো দেখে নাও কিমি পার আওয়ার মানে কি কিমি বাই ঘন্টা কিভি মানে কত মিটার হাজার মিটার আর এক ঘন্টা মানে কত সেকেন্ড কাটাকাটি করো দুটো শূন্য কেটে গেল আর দুই দিয়ে কাটো পাঁচ দুগ দশ আঠেরো দুগ ছত্রিশ তাহলে কত হয়ে গেল পাঁচের আঠেরো মিটার পার সেকেন্ড এটা একটা শর্ট ফর্ম মনে রাখার নেক্সট কত অ্যাঙ্গেলে থিটা ফর্টি ফাইভ ডিগ্রি আর বস্তুর ভর হয়েছে বলটির ভর যে ওয়ান ফাইভ সেকেন্ড কে তাহলে মড অফ বি মাইনাস ইউ কি কারণ বলের খাতের ফর্মুলা কি এম ইন মড অফ বি মাইনাস ইউ মড অফ বি মাইনাস ইউ দেখো এক্ষুনি লেখা আছে খাতায় ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ই কষ্ট তাহলে ইউ ভি তো একই টু টেন টেন কস ফর্টি ফাইভ কত ওয়ান বাই টু টু কাটাকাটি করলে এত পেয়ে যাব এইটিন পয়েন্ট ফাইভ অবশ্যই যেহেতু বেগের কথা বলছে বেগের পরিবর্তন মিটার পার সেকেন্ড অর্থাৎ বলের ঘাত আই সমান কী হবে এম ইন্টু মড অফ ভি ভাইনাসিউ এম এর ভ্যালু কত থাকো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন ইন্টু ভি মড অফ বি মাইনাসিউ এটা অথবা এটা হবে আনসার যেহেতু বলের ঘাত মানে কি আমি ভর বেগের একক লিখতে পারি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এস আই পদ্ধতি অবশ্যই যেহেতু সব এসআই লিখেছি বুঝতে পারলাম তুমি নিউটন সেকেন্ড লিখতে পারো একই জিনিস চলো এখান থেকে আমার একটা জিনিস বলার আছে হয়েছে আর একটা ফর্মুলা লিখে রাখো এটাও কাজে লাগবে মানে স্পেশাল একটা ফর্ম যা জেনেছি ওর মধ্যেই কিন্তু একটু স্পেশাল যাতে এত বড়ো না লিখতে হয় শর্ট ফর্ম হয়েছে এই ফর্মুলাটা আমি আরেকবার একবার এটা ঠিক আছে হয়েছে আচ্ছা কেসটা এইভাবে লিখো যদি বস্তুটি বিপরীতে ফিরে আসে লিখো যদি বস্তুটি বিপরীতে ফিরে আসে লিখেছো এবার চলো বিপরীত মানে কী দেখো গেলো এইভাবে ধাক্কা লাগলো ফিরে এলো এইভাবে মানে ইউ বেগে গেলো ভি বেগে ফিরে এলো তাহলে মধ্যবর্তী কোন কথা বলতো এই যে এই জায়গাটার ইন অ্যাঙ্গেল কত হবে জিরো তার কারণ নাকি ভিটা তো একদম শুয়ে পড়েছে তবে তো এইদিকে ফিরে আসছে তাহলে এই ক্ষেত্রে থ্রিটা কত হচ্ছে জিরো ডিগ্রি হ্যাঁ কিনা তাহলে লিখবা বিপরীতে ফিরে এলে ঠিক আছে থ্রিটা সমান কত জিরো ডিগ্রি তাহলে থ্রিটা জিরো বাসা তো কত আসছে একটু মেটাচ্ছি অঙ্ক কমপ্লিট এটা ঠিক আছে আমি শুধু একটা কেস লিখাবো ওই জন্যই এটা বলছি চলে এগুলো মিটিয়ে দিই ধরে নাও তাহলে কী হয় বলো কস কত হয়ে যাবে থ্রিটা কস জিরো কস জিরো কত ওয়ান তাহলে কস জিরো ওয়ান হয়ে গেল তাহলে কি ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইউ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইবি তাহলে কী হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি মানে ইউ প্লাস বি তোল স্কোয়ার স্কোয়ারের রুট উড়ে গেল তাহলে মনে রাখ ভা যেটা কোনো বলার জন্য আমি লিখলাম সেটা হচ্ছে মড অফ ভি মাইনাস ইউ ডিরেক্ট কী লিখতে পারি ইউ প্লাস বি কখন যদি বস্তু বুঝতে পারো যে বিপরীতে ফিরে আসছে এক্ষুনি অঙ্ক দিচ্ছি বুঝতে পারবে এবার তোমরা অঙ্কটা করবে সব সেম থাকবে ঠিক আছে মনে রাখবে বস্তুটি বিপরীতে ফিরে এলে অফ বি লিখতে পারি কেন বলে দিলাম চলো নেক্সট অঙ্কে দেখি এই অঙ্কটা ট্রাই করো তো দু একটা এটা হয়ে গেলে তারপরে এটা ট্রাই করবে আগে দেখে নাও কি বলছে কুড়ি মিটার পার সেকেন্ড বেগে ধাবোবন একটি ক্রিকেট বল ব্যাট দ্বারা আঘাত পেয়ে দশ মিটার পার সেকেন্ড বেগে বিপরীতে ফিরে এলো ব্যাট দ্বারা বলের ওপর প্রযুক্ত ঘাত কত ক্রিকেট বলের ভর পাঁচশো গ্রাম বলে দিয়েছে চলো ট্রাই করো তো পজ করে সেম টু সেম দেখে নাও তো এরকম এসেছিলো কিনা প্রাথমিক ব্যাগ কুড়ি মিটার পার সেকেন্ড ধাক্কা খেয়ে দশ মিটার পার সেকেন্ড ভর পাঁচশো গ্রাম যেহেতু সিজিএস করতে হয় এসআই করতে হবে জিরো পয়েন্ট ফাইভ কেজি বলের ঘাত আয় সমান কি এম ইন মড অফ ভি মাইনাস ইউ যেহেতু বিপরীতে ফিরে আসছে ইউ প্লাস ভি মনে আছে এক্ষুনি বলা হলো তাহলে কি জিরো পয়েন্ট ফাইভ বলে দিয়েছে ইউ আর ভি বলে দিলাম কুড়ি প্লাস দশ তাহলে কাটাকাটি করলে দেখো পনেরো নিউটন সেকেন্ড চলে আসবে এবার এটা ট্রাই করো আমি শুধু এখানে একটা জিনিস হেল্প করবো জিরো পয়েন্ট টু ফাইভ কেজি ভরের একটি ক্রিকেট বল দশ মিটার পার সেকেন্ড বেগে ধাবিত হয়ে ব্যাট দ্বারা আঘাত পেয়ে একই দ্রুতিতে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ডে ফিরে এলো ব্যাটের উপর ক্রিকেট বল দ্বারা প্রযুক্ত বল কত পঁচিশ নিউটন পঞ্চাশ আড়াইশো পাঁচশো শুধু এখানে একটা জিনিস হেল্প করবো এখানে কিন্তু ই চাইনি ঘাত চায়নি বা বলের ঘাত এখানে বল চেয়েছে একটু মনে করো কী করবে আই সমান সেম টু সেম করো আই মানে কি মনে আছে এফ ইন টি শুধু এটা করে দিও তাহলেই চলবে তা লেফট তো চেয়েছে টি বলা আছে চলো ট্রাই করো দেখি পজ করে সেম অঙ্ক ট্রাই করো কত আসছে দেখো দেখে নাও তো এটা এসেছিলো কি না দেখো ভর এম জিরো পয়েন্ট টু ফাইভ কেজি বলা আছে যত বেগে গিয়েছিলো তত বেগে ফিরে এসছে ইউ আর ভি দশ টি সোন জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড তাহলে দেখি আইসোন কে এম ইন টু মড অফ ভি মাইনাস ইউ আইসন এফ ইন টু টি যেহেতু বিপরীতে ফিরে এসেছে এম ইন টু ইউ প্লাস ভি তা লেফট সোন কত এম ইন টু ইউ প্লাস ভি ভাই কি টি তাহলে এম ভর কত জিরো পয়েন্ট টু ফাইভ কেজি আর ইউ আর ভিতরে একই তাহলে দশ প্লাস দশ কুড়ি বা এই সময় জিরো পয়েন্ট জিরো ওয়ান করলে পাঁচশো নিউটন চলে আসবে দেখে নাও তৃতীয় গতিসূত্র আমাদের এটা কি প্রাণপ্রিয় প্রিয় গতিসূত্র কারণ প্রথম দুটো মনে থাকুক আর না থাকুক এটা আমাদের মনে থাকে কি বলে চলো সবাই আমার সাথে সবাই বলো তাহলে কি গতিসূত্রটা প্রত্যেক ক্রিয়ারই সমান ও প্রতিক্রিয়া থাকে হ্যাঁ কিনা এটাই তো আমরা এটা ওইভাবে উদাহরণ দিয়েও বলি যে আমি কাউকে এক গালে এক থাপ্পড় মারলাম তাহলে আমিও এক গালে থাপ্পড় পাবো মানে আমি যদি কাউকে ঢাক্কেটিকি করলাম তাহলে সেও আমাকে টিকি করবে হ্যাঁ কিনা মানে কিন্তু এটা বব আর অগের ক্ষেত্রে প্রযোজ্য নয় বব তো অগিকে টিকি করে দেয় কিন্তু অগি করতে পারে না তাই তো আচ্ছা চলো দেখে নাও তো এবার এটা আমাদের জানা আছে তো আমি তোমার একটা কোয়েশ্চেন করছি থার্ড ল সম্পর্কতেই তুমি আমাকে বলি উত্তরটা কী হবে ধরে নাও আমি এই পেনটার ওপর পাঁচ নিউটন বল প্রয়োগ করলাম তাহলে এইদিকে পাঁচ নিউটন দিলাম তাহলে এ কত নিউটন প্রযুক্ত হবে পাঁচ তাহলে টোটাল ফোর্স কত হলে বলো এ পাশে পাঁচ এ পাশে পাঁচ টোটাল কত হলে বলো জিরো হ্যাঁ না বা আমি এই পেনটাকে এই দিকে পাঁচ নিউটন দিলাম তাহলে এ পাশে কত নিউটন হবে পাঁচ নিউটন কারণ প্রত্যেক ক্রিয়ারই কি সমান আর কি বিপরীত প্রতিক্রিয়া থাকে ফলে টোটাল কত হওয়া উচিত বলো জিরো হ্যাঁ না প্লাস পাঁচ এদিকে পাঁচ তাহলে টোটাল কত জিরো তাহলে নিউটনসের ফার্স্ট ল কি বলছে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে কিন্তু আমি যদি এই পেনটাকে ফোর্স দিলাম পেনটা সামনে গেল কেন স্থির থাকা উচিত ছিল কারণ এ পাশে যা দিলাম এ পাশে সেটাই তাহলে টোটাল ফোর্স জিরো তাহলে তো পৃথিবীর কোনো বস্তুকেই সরানো যেত না এক জায়গা থেকে গতিশীল করা যেত না চলো ভাবা আমি একটু পেনটা খুঁজিতো তখন কেন এরকম হল হলো কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি তো হ্যাঁ খুঁজে পেয়ে গেছি ভাবা হয়েছে আচ্ছা চলো আরও একবার রিপিট করে দিই প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকলে টোটাল ফোর্স যদি জিরো হয় তাহলে ফোর্স ক্রিয়া হচ্ছে না মানে কি স্থির বস্তু স্থির থাকবে কিন্তু স্থির থাকলো না তাহলে আমরা ভুল পড়ছি না নিউটনসে থার্ড লভ ভুল না ফার্স্ট লভ ভুল না কোনটা সঠিক চলো দেখা যাক মনে রাখবে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বলছি না দুটো ভিন্ন বস্তুর ওপর ক্রিয়া করে এটা মানেটা কি ভালো করে দেখো আমি পেনকে ক্রিয়া করলাম ফলে পেনটা সামনের দিকে গেল পেনটা আমার আঙুলে প্রতিক্রিয়া দিল ফলে আমি আঙুলে একটা ব্যথা ফিল করলাম বা একটা ফোর্স ফিল করলাম বুঝতে পারলাম তাহলে ক্রিয়া হচ্ছে কলমের ওপর আর প্রতিক্রিয়া হচ্ছে আঙুলের ওপর দুটো ভিন্ন বস্তু তাহলে টোটাল জিরো হওয়ার কোনো গল্পই নেই জিরো কখন হয় যদি একই বস্তুর ওপর ধরে নাও আমি একই বস্তুর ওপর এইদিকে পাঁচ দিলাম পাঁচ নিউটন এদিকে পাঁচ নিউটন তাহলে টোটাল জিরো আমি যদি দুটো আলাদা বস্তুর ওপর দিচ্ছি ধরুন এটা পেনের ওপর ফোর্স দিলাম এদিকে পাঁচ নিউটন এটা হাতের আঙুলের ওপর এদিকে পাঁচ নিউটন তাহলে টোটাল জিরো হওয়ার কোনো গল্পই নেই এটা আলাদা বস্তু এটা আলাদা বস্তু এই কলমের ওপর পাঁচ নিউটন দেওয়ার জন্য কলম সামনে গেল আর হাতের ওপর পাঁচ নিউটন পড়ার জন্য কি আঙুল একটা ব্যথা ফিল করলো বুঝতে পারলাম তাহলে দুটো আলাদা বস্তুর উপর একদম মাথায় ভালো করে ঢুকিয়ে নাও এই কনসেপ্টটা প্রচুর ইম্পর্টেন্ট যে ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর ওপর কাজ করে ঠিক আছে আচ্ছা যেমন এখানে দেখিয়েছি দেখো এফ টুটাকে কী ধরেছি প্রথম বস্তু দ্বারা দ্বিতীয় বস্তুর ওপর প্রযুক্ত বল মানে দ্বিতীয় বস্তুর ওপর তার জন্য এফ টু আর এফ ওয়ানটাকে কি দ্বিতীয় বস্তু দ্বারা প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল মানে কার ওপর প্রথম বস্তুর ওপর তার জন্য এফ ওয়ান ধরেছি এটা পরস্পর কী হবে সমান হবে দেখো সমান আছে আর কি বিপরীত তার জন্য মাইনাস ধরো চিত্রে দেখিয়ে দিয়েছি মনে করি এই দুটো বস্তু একে অপরের ওপর ক্রিয়া প্রতিক্রিয়া দিচ্ছে ঠিক আছে তাহলে কি এফ টু এটা কার ওপর দ্বিতীয় বস্তুর ওপর আমি আলাদা করে এঁকেছি যেটা বুঝতে পারো আর এফ ওয়ান এটা কার প্রথম বস্তুর ওপর এটা কি সমান আর কি বিপরীত তার জন্য সমান আর বিপরীত মাইনাস সাইন বুঝতে পারলাম একটা এপাশে তার একটা এপাশে পরিষ্কার হয়েছে জিনিসটা আচ্ছা চলো একটা সাইন দিতে পারো ঠিক আছে বুঝতে পারলে এবার আচ্ছা এবার চলো যে জিনিসটা বলবো কি বলতে কি কি বলতে কি ওই দিকে গেলাম আচ্ছা হ্যাঁ মেন বিষয় এটাই যে ক্রিয়ার প্রতিক্রিয়া দুটি আলাদা বস্তুর উপর কাজ করে হ্যাঁ মনে পড়েছে যেটা জিজ্ঞেস করছিলাম মনে কোনটাকে ক্রিয়া বলবো আমি যেটা পেনে দিলাম ওটা ক্রিয়া বলবো না পেন আমার আঙুলে যেটা দিল ওটা ক্রিয়া বলবো বলো অবশ্যই যেটা কি কলমে দিলাম ক্রিয়া তার ফলে প্রতিক্রিয়া না তোমার স্বাধীনতা তুমি কোনটাকে ক্রিয়া বলবে কোনটা প্রতিক্রিয়া বলবে তুমি যদি মনে করো আমি যেটা ফোর্স দিলাম ওটা প্রতিক্রিয়া বলবো যেটা পেলাম এটা ক্রিয়া বলবো বলতেই পারো মানে এই কনসেপ্ট কখনই রাখবেন না যে একটা কারণ তার জন্য আর একটা ফল না দুটো একই সঙ্গে ঘটছে এই নয় যে আমি ক্রিয়া করলাম দে প্রতিক্রিয়া আসবে এরকম নয় যে মোমেন্টে ক্রিয়া সেই মোমেন্টে প্রতিক্রিয়া নাম হয়তো ক্রিয়া প্রতিক্রিয়া বলা হয় কিন্তু দুটো একই বিষয় একই মোমেন্টের ফোর্স আলাদা এরকম কারণ ফলাফল নয় তাহলে মনে রাখবো ঠিক আছে এরকম নয় কাউকে আমি এক এক মারলাম আমাকে একটু পরে মারব যে মোমেন্টটা আমি মারব সেই মোমেন্টে আমারও গালে পড়ে যাবে এই রকম বিষয় তৎক্ষণাৎ চলো একটু ক্রিয়া প্রতিক্রিয়া একটু মনে করে দিই মনে আছে একটি বন্দুক থেকে গুলি ছুড়লে খুব সুন্দর বন্দুক দেখো ওকে গুলি ছুড়লে কি হয় বলো আমরা জানি যে বন্দুক পেছনে সরে যায় কেন চলো একটু ভাবি ভালো করে দেখো বন্দুক গুলির ওপর ক্রিয়া করলো গুলি ডান পাশে গুলি বন্দুকের ওপর প্রতিক্রিয়া করলো বন্দুক বাম পাশে তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া আলাদা বস্তুর ওপর ক্লিয়ার হয়েছে আচ্ছা তুমি যেটাকে ক্রিয়া প্রতিক্রিয়া যা বলবে বলো কিছু যায় আসে না মনে আছে একটি নৌকা থেকে যদি কেউ লাফ দেয় তাহলে নৌকা কোন দিকে চলে যায় পেছন দিকে কেন ভাবো নৌকা বস্তুর ওপর ব্যক্তির ওপর কি করলো ক্রিয়া করলো হ্যাঁ কিনা নৌকা ব্যক্তির ওপর ক্রিয়া করলো ফলে নৌ ব্যক্তি কোন দিকে এই দিকে আর ব্যক্তি নৌকার ওপর প্রতিক্রিয়া করলো নৌকা এই দিকে তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া দুটো আলাদা বস্তুর ওপর আর বলো সে রকেট ভাবো রকেট কিভাবে ওড়ে একটু মনে করো ক্রিয়া প্রতিক্রিয়া হ্যাঁ কিনা দেখো ভালো করে দেখো জ্বালানি নিচে নির্গত হচ্ছে হ্যাঁ কিনা তাহলে কি রকেট জ্বালানির ওপর ক্রিয়া করছে নিচে আর জ্বালানি রকেটের ওপর প্রতিক্রিয়া দিচ্ছে রকেট কোন দিকে যাচ্ছে ওপরের দিকে তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বা যেটা বলবে বলো কিন্তু দুটো আলাদা বস্তুর ওপর ক্লিয়ার হচ্ছে এই হচ্ছে সব বিষয় দেখে নাও পয়েন্ট করে দিই মসৃণ কলের মাধ্যমে অনুভূমিক গতি আগে চলো জেনে নিই যে কপিকল মানেটা কি দেখবে কুঁয়ো থেকে জল তোলার সময় ওপরে দেখবে একটা বৃত্তাকার চাকতি টাইপ গোল টাইপ রিং গোল মানে কি রিং টাইপ বৃত্তাকার চাকতি টাইপ একটা লোহার একটা চাকা টাইপ থাকে হ্যাঁ কিনা সেই চাকার ওপর দিয়ে সে দড়িটাকে রাখা হয় ফলে এই পাশ থেকে দড়িটাকে টান দেয় চাকাটা ঘুরতে থাকে আর বালতিটা ওপরে উঠতে থাকে তো ওটাকে বলেছে কপিকল তো এখানে কোনটা কপিকল এই যেটা ঠিক আছে এই কপিকলের ওপর দিয়ে একটা দড়ি ঝুলিয়ে দেওয়া হয়েছে তার এক প্রান্তে এ এ একটা বস্তু আর এক প্রান্তে বি একটা বস্তু বাধা আছে তলটা কেমন মসৃণ আর অনুভূমি গতি কেন বলছে এই বরাবর গতি ঠিক আছে অনুভূমি গতি হয়েছে আচ্ছা এটা এ ব্লক ভর স্মল এম বি ব্লক ভর ক্যাপিটাল এম এই ভরটা এর থেকে বেশি ফলে এটা ভারী ফলে কী ঘটবে বলো এই যেহেতু এ ভারী ঝোলানো আছে এ কোন দিকে এ নিচে যাবে আর এ ডান দিকে যাবে হ্যাঁ কিনা বুঝতে পারলাম আচ্ছা তাহলে ধরে নিলাম এ সহ হয়ে ডান দিকে আর এ তরণ হয়ে এ নিচে যাবে বুঝতে পারলাম আচ্ছা চলো এবার টান কোন দিকে ক্রিয়া করে একটু ভাবো যেহেতু দড়ির সাথে যুক্ত আছে দড়িতে একটা টান ক্রিয়া করবে হ্যাঁ কিনা তো মনে রাখবা টান কোন দিকে ক্রিয়া করে এই টান কার ওপর বস্তুর ওপর গন্ডগোল না করি তো টান কোন দিকে ক্রিয়া করে। সবসময় মনে রাখবা বস্তুর বিপরীতে তাহলে দেখো তো দড়ির কোন দিকে বস্তু আছে বি ব্লকটা নিচে তাহলে টান কোন দিকে ক্রিয়া করবে এর ওপর ওপরে মাথায় রাখলো ভালো করে দেখো দড়ির কোন দিকে বস্তু আছে বাম দিকে তাহলে টান কোন দিকে ক্রিয়া করবে ডান দিকে পরিষ্কার আর একবার রিপিট করি বস্তুর বিপরীতে টান এটুকু মনে রাখলে চলবে টান টাকার ওপর বস্তুর ওপর এর ওপর কোন দিকে বস্তু দড়ির কোন দিকে বস্তু নিচে টান ওপরে দড়ির কোন দিকে বস্তু বাম দিকে টান ডান দিকে এর ওপর কী বল ক্রিয়া করবে এম জি হ্যাঁ কিনা ক্যাপিটাল এম জি বস্তুর ওজন নিচে আচ্ছা এবার চলো ভাবি এখন আমরা এফ সমান এম এ অ্যাপ্লাই করবো এই ফর্মুলাটা যে এই ফর্মুলাটা কথা বলছিলাম এটা এটা জানার জন্য আগে তোমাদের আমি আবারও বলবো যে ডেসক্রিপশন থেকে এফ সমান এম এর প্রকৃত রহস্য এই ভিডিওটা অবশ্যই দেখিও ঠিক আছে এখানে তুমি অনেক কিছু বিষয় জানতে পারবে ঠিক আছে যে কী করে অ্যাপ্লাই করতে হয় কি বিষয় থাকে না থাকে তো সেখান থেকে আমি এই ফর্মুলাটা বলছি ভালো করে দেখো প্রথমে কি এ বস্তুর ক্ষেত্রে ভালো করে দেখো এ বস্তুরা যাচ্ছে কোন দিকে এই দিকে এ তরণ সব মসৃণ মানে কোনো ঘর্ষণ টর্ষণ কিছু নেই ঠিক আছে আচ্ছা এর ওপর কী বল ক্রিয়া করছে টি টি ছাড়া অন্য কোনো বল আছে হ্যাঁ কিনা এগুলো কারোপর বি এর ওপর এর ওপর শুধুমাত্র তাকাও কি টি তাহলে এখানে এফটা হচ্ছে টি তা টি লিখে দিলাম সামনে কি এম এ বস্তুর ভর বস্তুর ভর কত এম আর বস্তুর তরণ কত এ তাহলে এম এ বুঝতে পারলাম তাহলে টি এর জন্য বস্তুটা ওইদিকে এতরণ আছে তাহলে টি সব নেবে নেক্সট চলো বি বস্তুর ক্ষেত্রে তাকাও বি বস্তুর নিচের দিকে কত এম জি আর ওপরে কত টি যাচ্ছে কোন দিকে নিচের দিকে তাহলে নিচের ফোর্সটা অবশ্যই বেশি এরকমভাবে ধরে নাও নিচে মনে করো দশ নিউটন ওপরে ধরে নাও দুই নিউটন তাহলে যাবে কোন দিকে নিচের দিকে কত বলের জন্য যাবে দশ মাইনাস দুই আট হ্যাঁ কি না একই রকমভাবে নিচে এম জি ওপরে টি যাচ্ছে নিচে তাহলে কোন ফোর্সটা বেশি নিচের ফোর্সটা বেশি তাহলে এর ওপর লোভ বল কত ক্রিয়া করছে এম জি মাইনাস টি দশ মাইনাস দুই হ্যাঁ কেনা তাহলে লিখে দিয়েছি এম জি মাইনাস টি এটাই হচ্ছে লোভ বল এই জন্য বলা হয় এফটা হচ্ছে লোভ বল বস্তুর ওপর ক্রিয়াশীল বাহ্যিক লোভ বল বা নেট বল তাহলে নিচে এম জি ওপরেটি যাচ্ছে নিচে তাহলে এটা মাইনাস এটা এটা বেশি তাহলে এটা মাইনাস এটা এম জি মাইনাস টি সমান কি হয় এম এ বস্তুর ভর কত এম তরণ কত এ ব্যাস বুঝতে পারলাম তাহলে আর দুই যোগ করবো আর দুই যোগ করো টি আর টি কেটে গেল তাহলে পাশে এম জি আর এ কমন নিয়ে নিলাম তাহলে ক্যাপিটাল এম প্লাস স্মল এম এ তাহলে এ সমান কথা হয়ে যাবে ক্যাপিটাল এম বা ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি এটা কিসের রাশিমালা পেলাম তরণের এই দুটো রাশিমালা মুখস্থ রাখবে একটা তরণের আর একটা টানের টানটা চলে আসছি এখান থেকে ডিরেক্ট ফর্মুলা চেয়ে নেয় বা অঙ্ক চাইতে পারে সব বলে দেওয়া থাকবে চিন্তার কোনো কারণে ব্লক দুটির ভট্টর সব বলে দেওয়া থাকবে সিম্পলি ফর্মুলা ফেলবে হয়ে যাবে কিন্তু এই দুটো জিনিস মুখস্থ রাখবা বুঝে নাও তারপরে এক নম্বর সমীকরণে কি এ এর মান বসলাম টি সমান কি হবে এক নম্বর সমীকরণে খালি কি গুণ হবে এ এর সাথে কি গুণ হবে স্মল এম তাহলে এর সাথে স্মল এম গুণ করে দাম তাহলে এম ইন্টু ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল প্লাস এম ইন্টু জি তাহলে এই দুটো ফর্মুলা মনে রাখবো টান আর কি তরণের অনুভূমিকের ক্ষেত্রে দেখে নাও কপি কপিকলের মাধ্যমে উল্লম্ব গতি উল্লম্ব মানে কি এই বরাবর ঠিক আছে অনুভূমিকে এই বরাবর উল্লম্ব এইটা চলো না এই যে কপিকল কপিকলের দেখো একটা দড়ি ঝুলিয়ে দিয়েছি দড়ি দিয়ে দুটো বস্তু একটা এ আর বি বস্তু ক্যাপিটাল এম ভর স্মল এম এইটা ভারী তাহলে কি ঘটবে বলো এটা ভারী তাহলে কি এ এই দিকে যাবে আর এই কোন দিকে যাবে ওপর দিকে হ্যাঁ কিনা এ নিচের দিকে এ কোন দিকে ওপর দিকে ধরিলাম কত তরণ সহ যাবে ওপর দিকে এ আর এ কত তরণ সহ নিচে যাবে নিচে এ বুঝতে পারলাম আচ্ছা এবার বলো কত কত বল ক্রিয়া করবে স্মল এম ভরের বস্তু নিচে কত ক্রিয়া করবে এম জি আর টান কোন দিকে ক্রিয়া করে বস্তুর বিপরীতে দড়ির কোন দিকে বস্তু নিচে তারা টান কোন দিকে ওপরে হয়েছে আচ্ছা এটা দেখাও নিচে কি এম ইন্টু জি দড়ির কোন দিকে বস্তু নিচে তারা টান কোন দিকে ক্রিয়া করবে ওপরে গতির দিকে কখনো তাকাবে না দড়ির দিকে তাকাবে ঠিক আছে দড়ির কোন দিকে বস্তু নিচে তারা টান ওপরে দড়ির কোন দিকে বস্তু নিচে তারা টান ওপরে বুঝতে পারলাম আচ্ছা এবার বলো এ বস্তুর ক্ষেত্রে চলো এ ব্লকের ক্ষেত্রে ভাবো ওপরে টি নিচে এম জি যাচ্ছে কোন দিকে ওপরের দিকে তাহলে ওপরেরটা বেশি তাহলে টিটা বেশি তাহলে ওপর লোভ দিবল কত ক্রিয়া করছে টি মাইনাস এম জি এক্ষুনি উদাহরণটা দিলাম মনে আসছে উদাহরণ মনে করো ওপরে দশ নিচে দুই তাহলে ওপরে যাবে দশ নিউটন কত জন্য দশ মাইনাস দুই তাহলে টি মাইনাস কি এম জি তাহলে যেটা টি মাইনাস এম জি লোভ দিবল সমান কী হয় এম এফ সমান কি এম তাহলে এফটা হয়ে গেল এম এ বস্তুবার এম তরণ কী এ এক নম্বর সমীকরণ দুই নম্বর বলো নিচে এম জি ওপরে টি যাচ্ছে নিচের দিকে তাহলে নিচেরটা বেশি তাহলে এম জি মাইনাস টি সমান ক্যাপিটাল এম এ হয়ে গেল আর দুই যোগ করে এক আর দুই যোগ করে দেখো টি আর টি কেটে গেল তাহলে কী পড়ে থাকবে ক্যাপিটাল এম জি মাইনাস স্মল এম জি জি কমন নাও তাহলে ক্যাপিটাল এ মাইনাস স্মল এম ইন্টু জি ডান পাশে যোগ করে দাও ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ তাহলে এ সম কি পেলাম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বা ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি এটা রাশিমেলা মুখস্থ রাখব তরণ পেয়ে গেলাম তরণের রাশিমালা যে ক তরণ নিয়ে ওঠানামা করবে চলো এবার টান তাহলে কী করবে এক নম্বর সমীকরণে কারণে এ এর মান বসিয়ে পাই দেখো এক নম্বর সময় এর মান বসিয়ে ভালো করে দেখো এম জিটাকে যদি ও পাশে নিয়ে যায় এম কমন নিলাম তাহলে কী হবে এ প্লাস জি হয়েছে এবার এক কাজ করলাম এম ইন্টু এর জায়গায় ভ্যালু বসালাম ক্যাপিটাল এম মাইনাস ইসমল এম বা ক্যাপিটাল এম প্লাস ইসমল এম ইন্টু জি প্লাস জি জি কমন নিলাম এম জি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বা ক্যাপিটাল এম প্লাস ইসমল এম প্লাস ওয়ান তাহলে এম জি ইন্টু নিচে লস আগু এটা ক্যাপিটালে মাইনাস বললেন আর লস হোক ক্যাপিটালে প্লাস মোলে দেখো স্মল এম স্লাম কেটে যাবে টু ক্যাপিটাল এম টু ক্যাপিটাল এম ইন্টু স্মালে ইন্টু জি টু ক্যাপিটাল এম ইসলাম ইন্টু জি বাই কি ক্যাপিটাল এম প্লাস মোলেম এটা হচ্ছে টানের রাশিমালা এটা মুখস্ত রাখবো এই দুটো রাশিমালা দেখে নাও মনে রাখার খুব সহজ উল্লম্বের ক্ষেত্রে দেখো অনুভূমিকের ক্ষেত্রে দেখো এখানে দুইটা ছিল না টানের ক্ষেত্রে এখানে দুই আছে মানে কি অনুভূমিকের ক্ষেত্রে যে টান হচ্ছিলো এখানে কি তার দ্বিগুণ হচ্ছে ঠিক আছে দেখে নাও পয়েন্ট করে দি চলন্ত লিফ্টে ব্যক্তির আপাত ওজন লিফ্ট থেকে যে কোনোই অঙ্ক আসুক না কেন টোটাল চারটা ফর্মুলা আছে যে কোনো অঙ্কই তুমি সেই চারটা ফর্মুলার সাহায্যে করতে পারবে আরও একটা প্লাস পয়েন্ট চারটা ফর্মুলা মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই এই যে চিত্রটা দেখতে পাচ্ছ না এই চিত্র মনে রাখবে চারটা ফর্মুলা তুমি নিজেই তৈরি করতে পারবে একদম সিম্পল কিভাবে আমি এক্ষুনি চলে আসছি তার আগে কয়েকটা বিষয়ে একটু আলোচনা নি চলো লিফ্ট সম্পর্কিত সেটা হচ্ছে দেখবে তুমি মনে করো লিফটে আছো লিফ্টটা হঠাৎ করে নিচে নামতে শুরু করলো তো তোমাকে নিজেকে হালকা মনে হবে এটা ঠিক একদম ফিল করতে পারবে বা মনে করো তুমি লিফ্টে আছো লিফ্টটা হঠাৎ ওপরে উঠতে শুরু করলো তখন দেখবে নিজেকে একটু ভারী মনে হয় তো এই রকম কেন কখনো হালকা মনে হচ্ছে নামার সময় ওপরে ওঠার সময় ভারী মনে হচ্ছে এই রিজনগুলো জানবো আর বিষয় জানবো আশা করছি এটা সবাই ফ্যামিলিয়ার এই ঘটনাটার সাথে আমরা তো নাগরদোলায় চড়েছি হ্যাঁ না ভয়ও পাই মজাও লাগে তো নাগরদোলায় দেখবে নামার সময় আশা করছি তোমরা একটা জিনিস ফিল করেছ সেটা হচ্ছে যেন মনে হয় নিজেকে ফিল করতেই পারছি না যে হৃদপিণ্ড তো এই জায়গাটাতে নেই এরকম মনে হয় হ্যাঁ না মানে নিজেকে এক কথা ফিলই করতে পারে না ওই অনুভূতি মুখে বলার মতো নয় তো ওই জিনিসটা কেন ঘটে একটা ভয় নিজেকে না ফিল করার যে মিশ্রণটা ওই যে অনুভূতিটা ওটা কেন আসে এই জিনিসগুলো সম্পর্কে জানবো তো চলো দেখে তাহলে আচ্ছা আগে চিত্র এখানে খুব সুন্দর একটা চিত্র লিফট লিফ্টের ভেতরে একটা ব্যক্তি আছে দেখতে পাচ্ছো ওই শুধু আমি বক্স আকারে এঁকেছি ব্যক্তির ভর এম ধরে নিয়েছি ধরি ব্যক্তির ভর এম তাহলে ব্যক্তির প্রকৃত ওজন কত হবে এম জি কোন দিকে ক্রিয়া করবে নিচের দিকে আচ্ছা এবার বলো যেহেতু ব্যক্তিটা লিফ্টে আছে আর নিচে কত ওজন ক্রিয়া করছে এম জি তাহলে এম জিটা কোথায় ক্রিয়া হবে লিফটের ওপর আর আমরা ক্রিয়া প্রতিক্রিয়া কি জানি তাহলে ব্যক্তিটা লিফ্টকে কত দিলো এম জি হ্যাঁ কি না তাহলে লিফ্ট ওকে প্রতিক্রিয়া দেবো ওটাকে এখানে এম ধরেছি এবার চলো তোমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি বলো তো আমরা যে দাঁড়িয়ে আছি বসে আছি শুয়ে আছি আমরা যে ওজনটা ফিল করি এটা কোনটা এমজি না এন একটু ভাবো দেখি মনে রাখবে আমরা সবসময় এন ফিল করি এমজি নয় আমরা যেটা যেটা ভূপৃষ্ঠ আমাদেরকে দিচ্ছে এটা আমরা ফিল করি বুঝতে পারলাম আচ্ছা শুধুমাত্র এক একটা অবশ্যই কেস আছে যেখানে আমরা কি এম জির সমান বল ফিল করি যে ন্যাচারাল অবস্থায় তুমি বসে আছো দাঁড়িয়ে আছো এখন তোমরা কোনটা ফিল করছো এম জি কিন্তু আমরা এটাকে ফিল করছি না এর জন্য নয় কারণটাকে এনটা যেটা ভূপৃষ্ঠ আমাদেরকে দিচ্ছে সেটা আমরা ওজন হিসাবে ফিল করি ঠিক আছে তাহলে আপাত ওজন কোনটা এন মনে রাখবে এটাকে লিফ্টের প্রতিক্রিয়া বলে লিখে রাখতে পারো লিফ্টের প্রতিক্রিয়া লিফ্ট ওকে কি প্রতিক্রিয়া দিচ্ছি এবার ছোট্ট একটা বিষয় বলি এবার তুমি বলো কেন স্যার এটা এম জি কেন ওজন ফিল করি না এন কেন ফিল করি তার রিজনটা শোনো যদি এমজি ফিল করতাম ভালো করে বলে ভর্ত ফিক্সড আমাদের জিও ফিক্সড তাহলে সবসময় নিজেদের ভ্যালু কী হওয়া উচিত ছিল ওজনটা ফিক্সড যে ওপরে উঠুক নিচে নামুক সবসময় কে একই ওজন ফিল করা উচিত ছিল কিন্তু আমরা সেটা করি না আমরা কোনটা ফিল করি এটা কখনো বেশি কখনো কম তো কেন বেশি কম হবে সেই জিনিসটা দেখবো সিম্পল ভাষায় মনে রাখবা আমরা এন ফিল করি ব্যাস সিম্পল জিনিস চলো এবার দেখে নাও ভালো করে বলার চেষ্টা করিও দেখবে চারটা কেস পড়বে এখানে প্রথম কেস দেখো লিফটি এ তরণ সহ ওপরে উঠলে মনে করো একটা লিফ্ট এ তরণ সহ ওপরে উঠছে আগে বলছি ফর্মুলা মোটেই মুখস্থ রাখার দরকার নেই ঠিক আছে কিভাবে তোমাকে বলছি আগে বলো এই ব্যক্তির ওপর কটা ফোর্স দুটো হ্যাঁ কিনা ওপরে এ নিচে এম জি আচ্ছা বলো প্রথম কেসে লিফ্টটা যাচ্ছে কোন দিকে ওপরের দিকে তাহলে আমাকে সিম্পল বলো একটা জিনিস লিফ্ট যাচ্ছে মানে কি তুমি যাচ্ছ হ্যাঁ কেন তুমি ওপরে যাচ্ছ তাহলে ওপরে এন নিচে এম জি যাচ্ছে কোন দিকে ওপরের দিকে তাহলে কোন ফোর্সটা বেশি হবে সে এনটাই বেশি হবে হ্যাঁ কিনা তাহলে এর উপরে অ্যাকচুয়াল ফোর্স কত ক্রিয়া করছে একটু ভাবো তো চলো একটা উদাহরণ নিয়ে পরিষ্কার হয়ে যাবে ধরুন একটা ব্যক্তির ওপর দশ নিউটন ওপরের দিকে নিচে দুই নিউটন তাহলে ব্যক্তির ওপর অ্যাকচুয়াল ফোর্স ওপরের দিকে কত ক্রিয়া করছে কত দশ মাইনাস দুই আট হ্যাঁ না ফলে কোন দিকে যাচ্ছে ওপরের দিকে আর অবশ্যই যেদিকে যাচ্ছে সেদিকের ফোর্সটা অবশ্যই বেশি হবে তবেই তো যাচ্ছে ঠিক একই রকমভাবে ওপরে এন নিচে এম জি ঠিক আছে ওকে তাহলে এর ওপর লব্ধি বল কোন দিকে ওপরে দশ নিচে দুই তাহলে দি কত দশ মাইনাস দুই ওপরে এন নিচে এম জি দি কত এন মাইনাস এম জি তাহলে এর ওপর অ্যাকচুয়াল ফোর্স কত ক্রিয়ে করছে এন মাইনাস এম জি সমান কী হয় এফ সমান কী হয় এম এফ সমান কী বলো এম এ হ্যাঁ কিনা এই এফটায় এটা লব্ধি বল বাহ্যিক লব্ধি বল যেটা ওপরে নিচে এম জি ওপরে দশ নিচে দুই অ্যাকচুয়াল তাহলে কত দশ মাইনাস দুই ওপরের নিচে এম জি অ্যাকচুয়াল কত এন মাইনাস এম জি সমান কি এ বুঝতে পারলে এবার ভালো করে লক্ষ্য করো এম সমান কী হবে এম জি প্লাস এম এ তাহলে যেটা ফিল করছি আমরা সেটা কি ভালো করে দেখো ভালো করে দেখবে সেটা কি এম জির থেকে বেশি নয় এম জিটা অ্যাকচুয়াল তার থেকে কত পরিমাণ বেশি এমই তা মানে কি যেহেতু এন গ্রেটার এম জি তাহলে কি আমরা প্রকৃত ওজন থেকে একটু বেশি ফিল করছি মানে নিজেকে কী মনে হবে ভারী ও তাই ব্যক্তির নিজেকে অপেক্ষা কিন্তু ভারী মনে করে বুঝতে পারলাম আরও একবার রিপিট করে দিচ্ছি প্রথম থেকে দেখো কী করে ফর্মুলা লিখতে হয় প্রথমে দেখবে অঙ্কটা এখানে পড়ে দেখবে লিফটা কোন দিকে যাচ্ছে ওপর না নিচে ওপর যাচ্ছে তাহলে এন মাইনাস এম জি হবে নিচ গেলে এম জি মাইনাস এন হতো মানে যেই দিকে যাবে সেটা থেকে মাইনাস করতে হবে ওপরে যাচ্ছে এন মাইনাস এম জি সমান কি তরণ তরণ তাহলে প্লাস এম এ যদি মন্দন বলতো মাইনাস এম এ ব্যাস শিখে গেছো আর প্রয়োজন নেই নেক্সট দেখো লিফটি এ তরণ সহ নিচে নামলে এটাই ফিল করি আমরা আগরদোলার ক্ষেত্রে চলে আসছি লিফটি এ তরণ সহ নিচে নামলে নিচে নামছে ঠিক আছে ভালো করে ভাবিও এ তরণ সহ নিচে নামছে তাহলে কোন দিকে নামছে নিচে তাহলে কোন ফোর্সটা বেশি তোমরা বলো অবশ্যই এম জি হ্যাঁ না তাহলে কী মাইনাস কী করবো এম জি মাইনাস এন কারণ কোন দিকে যাচ্ছে নিচের দিকে বুঝতে পারলাম সে একই রকম তাহলে কেসটাকে উল্টে দাও তাহলে কি লিখবো এম জি মাইনাস এন সমান কি এম এ যেহেতু তরণ সহ ভালো করে দেখো এন সমান কী হবে তাহলে এম জি মাইনাস এম এ তাহলে জি থেকে কি কম তাহলে নিজেকে কী মনে হবে হালকা তাই ব্যক্তিরা নিজেকে অপেক্ষা করতে হালকা মনে করে নেক্সট লিফটি এ মন্দন সহ ওপরে উঠলে ওপরে উঠছে তাহলে কি ওপরে মানে কি ওপরেটা মানে নিচেরটা তাহলে এন মাইনাস এম জি সমান কি তরণ না মন্দন তাহলে মাইনাস এম এ বুঝতে পারলাম দেখো লিফটি এ মন্দন সহ নিচে নামলে কোন দিকে না আগে দেখো ওপর না নিচ নিচ তাহলে কি করব এম জি মাইনাস এন নিচেরটা মাইনাস ওপরেরটা ঠিক আছে সমান কি তরণ না মন্দন মন্দন তাহলে এই এইভাবে মনে রাখবে হয়ে গেল আচ্ছা অঙ্ক দেখবে এক্ষুনি চলে আসছে এই চারটা দিয়ে সব অঙ্ক হবে অঙ্কে যদি বলে যে তার বা দড়ির টানের কথা বলে তাহলে কাজ করবে যেখানে এন লিখেছি না শুধুমাত্র সেখানে টি লিখে দিবা বাদ বাকি সব সেম থাকবে বুঝতে পারলাম প্রথম থেকে একবার রিপিট করে দিই লিফটি এ তরণ সহ ওপরে উঠছে আগে দেখব ওপর না নিচ ওপর এন মাইনাস এম জি তরণ মন্দন তরণ এম এ লিফটি এ তরণ সহ নিচে নামছে কোন দিকে নিচে তাহলে এম জি মাইনাস এন তরণ নামন্ধন তরণ এম এ লিফটি এ মন্দন সহ ওপরে উঠছে কোন দিকে ওপরে এন মাইনাস এম জি সমান তরণ মন্দন মন্দন মাইনাস এম এ একেরকম লিফটি এ মন্দন সহ নিচে নামছে নিচে এম জি মাইনাস এন তরণ মন্দন মন্দন মাইনাস এম এ ব্যাস গল্প শেষ এবার অঙ্ক চলে আসছে দেখো সব পরিষ্কার হয়ে যাবে এই অঙ্ক তিনটে ট্রাই করা যাক প্রথম অঙ্ক কি বলছে দুই মিটার পার সেকেন্ড স্কুয়ার সমবন্ধনে একটি লিফ্ট ওপরে উঠলে লিফটের মধ্যে থাকা ষাট কেজি ভরের ব্যক্তির আপাত ওজন কথা হবে জি বলে দিয়েছে দশ মিটার পার সেকেন্ড যদি না বলে তাহলে নাইন পয়েন্ট ধরতে হবে ঠিক আছে আচ্ছা চলো করা যাক কী করবে বলো আগে করে তুমি ট্রাই করো তিনটে পশ্চিম ট্রাই করবে একটি দড়ি চারশো কুড়ি নিউটন পর্যন্ত টান সহ্য করতে পারে ষাট কেজি ভর সম্পন্ন এক ব্যক্তির সর্বনিম্ন কত তরণের দড়ি বেয়ে নামতে পারে জি বলে মিটার নেক্সট কেজি ভরের একটি বস্তুকে সুতো দিয়ে ঝোলানো আছে ব্যবস্থাটিকে প্রথমে ফোর পয়েন্ট নাইন মিটার পেকেন্ডসকে তরণ সহ উপরে তোলা হলো এবং পরে একই তরণ সহ নিচে নামানো হলো উভয় ক্ষেত্রে সুতোর টানে অনুপাত করো দেখি তো পসকে ট্রাই করো তো চলো এবার মিলিয়ে না কি বলছে একটা লিফট ওপরে উঠছে তাহলে কি মাইনাস কি করবো ওপরে যাচ্ছে মানে এন মাইনাস এম জি দেখে না ওপরে যাচ্ছে মানে এন এম কি তরণ না তাহলে কি মাইনাস এ বা আপাতজন মানে এন তাহলে এম জিও পাশে গেলে এম কমন নিলে যাবে জি মাইনাস হ্যাঁ কিনা এম এর ভর কত ষাট জি এর দশ বলে গেছে তরণ কত দুই তাহলে কত দশ মাইনাস দুই আট আটচল্লিশ নিউটন এটা হবে আপাত ওজন নেক্সট কি বলছে দেখো একটা দড়ি এত কুড়ি নেটওয়ার পর্যন্ত টান সহ্য করতে পারে এতকে ভরে এক ব্যক্তি সব কত ধরনের ধরবে নামতে পারে নামবে মানে কোন দিকে তাহলে কি লিখবো এম জি টান যেহেতু বলেছি টানের ক্ষেত্রে কি বলেছিলাম এন এর জায়গায় টি এম জি মাইনাস এন যেহেতু নিচে নামছে এম জি মাইনাস কে টি করে দিলাম সমান কি তরণ নামন্ত দেখো তরণ সহ তরণ নাকি এম এ ওকে এ বোধহয় চেয়েছে এম দিয়ে ভাগ করে দিলাম তাহলে কি এম দিয়ে ভাগ করে এটা কথা হয়ে যাবে জি এটা কথা হয়ে যাবে টি বাই এম সমান কথা হয়ে যাবে এ বুঝতে পারলাম কী করলাম এম দিয়ে ভাগ করে দিলাম সবকে তাহলে এটা তলায় চলে গেল তাহলে এম এম জি টি বাই এম চলো বা এ সমান তাহলে কী হলো দেখো এর সমান জি এর ভ্যালু কত দশ বলে দিয়েছে মাইনাস টি এর ভ্যালু কত কত আনসার যোগ করতে পারে চারশো কুড়ি বাই এম এম এর ভর কত ষাট এটা কত হয় ছ সাত বিয়াল্লিশ জিরো দিয়ে ছ সাত বিয়াল্লিশ দশ মাইনাস সাত কত হয়ে যাবে তিন তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হবে আনসার নেক্সট দেখো কী বলছে এক কেজি ভরের একটি বস্তুকে সুতো দিয়ে ঝোলানো আছে ব্যবসাটাকে প্রথমে এত তরণ সহ ওপরে তোলা হলো এবং পরে নিচে নামানো হলো তাহলে এক কাজ করি ওপরে তোলার সময় লিখে দেব ওপরে তোলার ক্ষেত্রে ওপরে তোলার ক্ষেত্রে এটা ভান্সাতে লিখে দিও আচ্ছা ওপরে তোলার সময় কি হবে দেখে নাও ভালো করে দেখো ওপরে যেহেতু যাচ্ছে তাহলে টানকে এনের জায়গায় টি ভাবব টি মাইনাস কে এম জি যেহেতু ওপরে আছে যেহেতু দুটো ক্ষেত্রে টান আলাদা তাহলে টি ধরে নিলাম টি অন মাইনাস এম জি সমান কী হবে তরন্ত তাহলে এম এ বা টিয়ন সমান কী হবে বলো এম ইন্টু কি জি প্লাসে হ্যাঁ না আচ্ছা বলো এম কত এম এর ভালো কত এক কেজি বলে দিয়েছে আর জি কত কিছু নি মানে নাইন পয়েন্ট এইট প্লাস এ কত কত মিটার পার ফোর পয়েন্ট নাইন এটা যোগ করে দেখো কত চলে আসবে চোদ্দ দশমিক সাত এটা নিউটন থাক এবার লিখবে নিচে নামার নিচে নামানোর সময় লিখে দিও নিচে নামানোর ক্ষেত্রে নিচে নামানোর ক্ষেত্রে লিখে দেবে ঠিক আছে নিচে নামানোর ক্ষেত্রে সে আমার ভাষা শুনে লিখে দিও নিচে নামানোর ক্ষেত্রে এটা ওপরে তোলার সময় নিচে নিচে মানে কি কীভাবে এম জি নিচে আসে ওপরে কী হয়ে যাবে টি টু ধরে নিলাম সামনে কি তরণ যেহেতু এ বা টি টু সমান কি হয় বলো টি টু মানে কি এম ইন্টু কি জি মাইনাসে হ্যাঁ কি না দেখো এম কি টি টু এম জি মাইনাসে জি এম এক কেজি জি কত নাইন পয়েন্ট আর একই সহ নিচে নামছে দেখি ফোর পয়েন্ট তাহলে কত হয়ে যাবে ফোর পয়েন্ট নাইন নিউটন এবার কি চেয়েছে অনুপাত অত এফ টি ওয়ান কত হয় বলো টি কত চোদ্দ কত ফোর একে ফোর পয়েন্ট ভাগ করো তিন হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে থ্রি ইজ টু ওয়ান এটা হবে অ্যান্সার থ্রি ইস টু ওয়ান দেখো ফোর পর নাইন্দে ভাগ করে দেখো এটা থ্রি হয়ে যাবে তাহলে থ্রি ইজ টু ওয়ান চেক করে না পয়েন্ট করে দিই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আগের সূত্রটা পড়ে মনে রাখবে ফিজিক্সে যখনই সংরক্ষণ সূত্র পড়বে না এর মানে হচ্ছে যার সংরক্ষণ সূত্র সেটা সংরক্ষিত থাকবে বা অপরিবর্তিত থাকবে বা একই থাকবে বা ধ্রুবক থাকবে একই কথা ঠিক আছে অবশ্যই কোনো একটা শর্তে যেমন এখানে কী শর্তটা বাইরে থেকে কোনো নেট বল প্রযুক্ত না হলে নেট মানে কি লব্ধি বল ঠিক আছে বাইরে থেকে কোনো নেট বল প্রযুক্ত না হলে কোনো সংস্থার মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে বা অপরিবর্তিত থাকে বা একই থাকে যা লিখবে এর মানে কি চলো একটু দেখে নাও ধরলে এম অন বস্তু ইউ ওয়ান বেগে যাচ্ছিল এম টু ভারে বস্তু ইউটু বেগে ফলে দুটোর মধ্যে সংঘর্ষ ঘটলো সংঘর্ষের পরে এমন ঘরের বস্তুর বেগ ভি ওয়ান এম টু ভারের বস্তুর বেগ টু হলো তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কী বলতে পারি সংঘর্ষের আগের মোট ভরবেগ সমস্ত সংঘর্ষের পরের মোট ভরবেগ দেখি এম ওয়ান ইউ ওয়ান ভরবেগ কত ভর ইন টু বেগ এ ওয়ান ওয়ান প্লাস এম টু ইউ টু সম এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ঠিক আছে এবার চলো এটা তো এই বিষয়টা তো আমরা অনেক জেনে এসেছি এবার ভরবেগের পেছনে একটু কাহিনি জানবো তোমাদেরকে কিভাবে বোঝানো হয়েছে বলো যে একটা যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় বন্দুক গুলি সামনের দিকে যায় বন্দুক পেছনে যায় কী করে বোঝানো হয়েছে ক্রিয়া প্রতিক্রিয়া বা যখন একজন ব্যক্তি কি বলে যে নৌকা থেকে লাফ দিচ্ছে তাহলে কি হয় যে নৌকা পেছনে চলে যায় ব্যক্তির সামনে ক্রিয়া প্রতিক্রিয়া বলা হয় বা রকেট কিভাবে ওড়ে সেটা কি ক্রিয়া প্রতিক্রিয়া আমি সব উত্তর রৈখিক ভরবেগ দিয়ে দেবো ঠিক আছে দেখো সংরক্ষণ সূত্রে দেখা যাক প্রথমে ছিল বন্দুকেরটা ভাবে খুব সুন্দর একটা বন্দুক এখানে ঠিক আছে বন্দুক একে দিলাম হয়েছে আচ্ছা কী ঘটে বলো প্রথমে বলো বন্দুক আর গুলির ভর আছে কিন্তু বেগ কত স্থির জিরো তাহলে মানে ছোড়ার আগে গুলিটা ছোড়ার আগে ঠিক আছে টোটাল ভরবেগ কত জিরো হ্যাঁ না ভর আছে কিন্তু বেগ জিরো তাহলে ভর ইন্টু বেগ জিরো হয়ে গেল তাহলে গুলিটা ছোড়ার পরেও ভরবেগ কী হবে জিরো এটাই তো রৈখিক ভরবেগে সংরক্ষণ সূত্র হ্যাঁ না কিন্তু বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না বুঝতে পারলে আচ্ছা তুমি তো বললে নাসার বল প্রযুক্ত হচ্ছে আমি তো প্রেস করছি এটাকে ট্রিগার এটাকে কি বলে এটাকে আচ্ছা যাই বলে মনে পড়ছে না সঠিক দেখে নাও এই যে ঠিক আছে হ্যাঁ ঘোড়া বলে তাই তো নাকি মানে হিন্দিতে বলে আমার মনে পড়ছে না যাই হোক এটাকে প্রেস করলাম ঠিক আছে তো আমি যে এই প্রেস করছি এই হাত দিয়ে তো ধরে আছি তো ওইদিকে ফোর্স দিচ্ছি তুমি সিম্পলি এভাবে আঙুল দিয়ে ই করতে পারবে পারবে না তুমি ধরে আছো বলে তো পাচ্ছ তো টোটাল ফোর্স নেট বল কত জিরো এই দিকে তুমি হাত দিয়ে ধরে আছো টোটাল ফোর্স জিরো তাহলে নেট বল যেহেতু জিরো পরেও ভরবেগ কত হবে জিরো হবে তার মানে কি ধরো এটা দ্বিতীয় কেস গুলি ছুঁড়ে দিলাম ডান পাশে তাহলে গুলির তো ভরবেগ সৃষ্টি হয়ে গেল গুলির ভর আছে আর বেগ আছে ভরবেগ কোন দিকে সৃষ্টি হলো ডান দিকে ঠিক আছে তাহলে একে জিরো করতে হবে তাহলে কোন দিকে ভরবেগ সৃষ্টি হওয়া প্রয়োজন বাম দিকে কত পরিমাণ সমান তার জন্য কে বাম দিকে চলে যায় বন্দুক বাম দিকে চলে যায় ভরবেগের বেগের সংরক্ষণ সূত্র মেনে বুঝতে পারলাম জিনিসটা এর মানেটা কি দেখে নাও যেহেতু গুলির ভর কম বেগ অনেক বেশি কিন্তু এর কি বন্দুকের ভর বেশি তার জন্য বেগ তুলনামূলক কী অনেক কি অনেক কম হয় অল্প এদিকে যায় বুঝতে পারলাম আচ্ছা ক্লিয়ার হয়েছে কেন পেছন সামনে যায় নেক্সট চলো ওই যে নৌকার নৌকার ব্যাপারটা বলি যে নৌকা থেকে একজন লাফ দিলে এ নৌকা এই দি আর ব্যক্তি এদিকে নৌকা বাম দিকে ব্যক্তি সামনে কেন চলে গেল ভাবো প্রথমে যখন নৌকাটা স্থির ছিল ব্যক্তি দাঁড়িয়েছিলো টোটাল ভরবেগ কত ভর্ত আছে ব্যক্তির বেগ জিরো ভর্ত আছে নৌকার বেগ জিরো তাহলে ভরবেগ কত জিরো তাহলে পরেও ভরবেগ কী হবে জিরো লাফ দিল ঠিক আছে লাফ দিল তো এখানে যে বল দিচ্ছে তো এটা ভাবি না যে বাইরে থেকে বল প্রযুক্ত হচ্ছে এ সংস্থাকে ব্যক্তির নৌকা তো বাইরে থেকে তো কেউ ধাক্কা দিচ্ছে না যা ঘটছে ওদের মধ্যে করছে সুতরাং বাইরে থেকে টোটাল ফোর্স জিরো তাহলে এ যখন ভালো করে দেখো তাহলে ভরবেগ তাহলে পরেও ভরবেগ জিরো হবে তো ব্যক্তিরা যখন এ পাশে আসছে লাভ দিল তাহলে কি ব্যক্তির ভর আছে বেগ সৃষ্টি হলো তাহলে ভরবেগ কোন দিকে সৃষ্টি হলো এই দিকে তাহলে একে জিরো করার জন্য কোন দিকে ভরবেগ সৃষ্টি হতে হবে সমপরিমাণ বাম দিকে তাই যেন নৌকা কোন দিকে চলে যায় বাম দিকে এবার যতটা ব্যক্তি যা নৌকা অবস্থায় ততটা যাবে না নৌকা অল্প একটু যাবে তার রিজনটা কী বলতো তো নৌকার ভর অনেক বেশি তাই জন্য বেগ কম হবে ব্যক্তির ভর কম বেগ বেশি তো টোটাল বিষয়টা সেম থাকবে একই রকম চলো এটা ভাবো কী বলে রকেটের ক্ষেত্রে ভাবো কী হবে একটু ভাবো রকেটের ক্ষেত্রে ভাবো ঠিক আছে ভরবেগ কত জিরো জ্বালানি রকেট সবই ভর আছে কিন্তু বেগগত জিরো তাহলে ভরবেগ জিরো জার্নি নিচে নির্গত হয়েছে তাহলে কোন থেকে ভরবেগ সৃষ্টি হলো নিচে তাহলে একে জিরো করার জন্য কোন দিকে ভরবেগ সৃষ্টি হতে হবে ওপরে তার জন্য কি রকেট ওপরে চলে যায় মাথায় রেখলো আচ্ছা এবার তুমি আমাকে বলো তুমি মনে করো স্পেসে আছো ঠিক আছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তুমি গিয়েছো ঠিক আছে তুমি অ্যাস্ট্রোনর এবার কী হয়েছে তোমার হাতে মনে করো কিছু একটা বস্তু আছে বেশ ভারী বস্তু আছে ওখানে তো তুমি ভেসে বেড়াবে হ্যাঁ কিনা তো তুমি কাজ করলে তুমি বস্তুটাকে ডান সামনে দিকে ছুড়ে দিলে কী ঘটবে তোমার সাথে ভাবো ভরবেগ সংরক্ষণ সূত্র দিতে ভাবো কী ঘটতে পারে ভাবো একটু অবশ্যই যেটা ভাবছো সেটাই সেটা কি তুমি পেছন দিকে চলে যাবে কেন বলতো তো প্রথমে যখন বস্তুটাকে ধরেছিলে টোটাল ভরবেগ কত তোমার বস্তু জিরো যেহেতু বেগ নেই এবার তুমি যখন বস্তুটাকে ডান পাশে ছুড়লে সামনে ছুঁড়লে তখন কি সামনে ভরবেগ সৃষ্টি হলো একে জিরো করার জন্য পেছনে ভরবেগ সৃষ্টি হতে হবে সেম তার জন্য তুমি কোন দিকে চলে যাবে পেছনে চলে যাবে ফিল করে দেখো ওটাই ঘটবে ঠিক আছে এটা হয়তো ভেবেও দেখো এই ছিল ভরবেগের বিষয় বুঝতে পারলাম আচ্ছা হয়েছে আচ্ছা চলো যখন এই বিষয়টা বললাম আর একটা বিষয় একটু বলেই দিই যাতে মানে যেগুলো জানার বিষয় একটু জেনে নিই যখন জানছি আচ্ছা একটা জিনিস লক্ষ্য করেছো কি ওই কি বলবো ট্রেনের ক্ষেত্রে বা বাইকে বা গাড়িতে সকার কেন থাকে সকার মানে এই যে দেখবে এরকম প্যাচানো সামথিং স্প্রিং টাইপের দেখবে থাকে ঠিক আছে গাড়ির সামনে পেছনের দিকে দেবে বিশেষ করে পেছনের দিকে ভালো দেখা যায় সামনে থেকে ঠিক আছে এরকম সকার থাকে হ্যাঁ কিনা কি গাড়ি যখন এব্রো খেব্রো জায়গাতে যায় তখন সকারগুলোকে সংকুচিত প্রসারিত হয় ঠিক আছে তো সকার কেন লাগানো হয় বা এরকম ভাবো যে তুমি মনে করো একটা হাইট থেকে একটা শক্ত মেঝেতে লাভ দিলে আর একটা বালিতে লাভ দিলে সেম হাইট থেকে কোথায় বেশি ব্যথা ফিল করবে অবশ্যই কি শক্ত মেঝেতে বালিতে কম ব্যথা ফিল করবে যদি তুলো থাকতো তাহলে আরও কম ব্যথা ফিল করতে কেন একটু ভাবো সবগুলোর উত্তর দেবো সব উত্তরে একই হবে আচ্ছা তিন নম্বর আচ্ছা দেখবে এই যে গাড়ির ট্রেনের ভাবো ট্রেনের যে ডিব্বাগুলো হয় ডিব্বা মানে কামরা যাই বলো তো দেখবে ট্রেনের ডিব্বার সে এরকম থাকে কি থাকে না দেখেছে এরকম বেড়ে থাকে হ্যাঁ কি না এটা কি পরের ডিব্বার সাথে দেখবে এটা পরস্পর প্রায় টাচ করে থাকে মানে একটু হালকা ছেড়ে থাকে ঠিক আছে এগুলো কি চলো ভাবো এই যে এরকম টাচ করে থাকে এগুলো কি এগুলো সকার কেন থাকে একটু ভাবা যাক এই বিষয়গুলো একটু জেনে নিই আচ্ছা এফ সমান কি বলো এম এ হ্যাঁ কি না তাহলে এফ সমান এম এ তো তাহলে এ এ মানে কি ভি মাইনেস ইউ বাই টি তাহলে সিম্পল আমাকে বিষয় বলো সময়ের মান যত কম হবে এটা যত কম হবে এফের মান তত কী হবে বেশি হবে হ্যাঁ কিনা আর সময় যত বেশি হবে সময় যত বেশি হবে এফের মান কী হবে তত কম হবে সিম্পল জিনিস বাস্তানুবাদ দেখতে পাচ্ছি এফ আর সময় আচ্ছা এবার চলো ভাবো তুমি নিজে বুঝতে পারো এসব কেন ঘটলো চলো প্রথমটা বাজি যে একটা মেঝেতে আমি পড়লাম তখন বেশি কেন পায়ে ব্যথা করছে শক্ত মেঝেতে বালিতে পড়লে একটু কম কেন ব্যথা করবে ভালো করে বলো তুমি যখন মেঝেতে পড়বে তখন কি পড়েই তো স্থির হয়ে গেলে হ্যাঁ কি না পাতর মেঝেতে ঢুকে যাবে না তাই তো প্রবেশ করবে না তাহলে যে যতক্ষণ মেঝে মে মেঝের সাথে তোমার যে পায়ের যে সংঘর্ষ হলো একটু বালির ক্ষেত্রে ভাবো বালিতে তোমার পাটা কিন্তু বাড়িতে একটু প্রবেশ করে যাবে এর মানেটা কি যে বলটা তোমার পায়ের ওপর প্রযুক্ত হলো এটা কিছুক্ষণ ধরে প্রযুক্ত হলো কারণ তোমার পাটা বাড়িতে যে প্রবেশ করবে তার জন্য একটু সময় লাগবে তো একটু সময়টা কি বেড়ে গেল বালির ক্ষেত্রে যেহেতু সময় বললো ফোর্স কী হয়ে যাবে কমে যাবে তার জন্য একটু ব্যথা কম ফিল করি তুলোর ক্ষেত্রে কী হবে তোমার পাটা অনেকটাই প্রবেশ করে যাবে এমনকি তুমি তো প্রবেশ করে যাবে তাহলে কি ফোর্সটা অনেকক্ষণ ধরে ক্রিয়া হচ্ছে সময়ের মান অনেক বেশি ফোর্সটা কী হয়ে যাবে অনেক কম একই রকমভাবে এটা ভাবো এই যে সকারের ক্ষেত্রে ভাবো উঁচু নিচু জায়গা থেকে সকালগুলো সংকুচিত প্রসারিত হয় তাহলে ফোর্সটা কি বেশিক্ষণ ধরে সংকুচিত হচ্ছে ফোর্সটা অনেকক্ষণ ধরে ক্রিয়া করছে তার জন্য কী হয়ে যাবে বলটা কি অনেক কম হবে ফলে গাড়ির ওপর বলটা একটু কম প্রয়োগ হবে গাড়ির ক্ষয়ক্ষতি কম হবে আচ্ছা দেখো এর ক্ষেত্রে কী হয় এগুলো সকার তুমি তো ভালো করে লক্ষ্য করো না এরা যখন পরস্পরের সংঘর্ষ দেয় এগুলো প্রবেশ করতে পারে ভেতরে বাইরে এগুলো ভেতরে প্রবেশ করতে পারে এই যে সকারগুলো ঠিক আছে বাইরে এটা বেড়ে থাকে ওটা আমরা চুম্বকভাবে অনেকে দেখে না ওগুলো প্রবেশ করতে পারে কী বলতো যখন মনে করো ট্রেনের মনে করি ইঞ্জিনের পাশ আসে ব্রেক করলো তাহলে গতি যাওয়ার জন্য তো এ এর ওপর এর ওপর চলে আসবে হঠাৎ করে অনেক ফোর্স দেবে তো এ যখন এর মনে করে এটাখানে ব্রেক করলো ইঞ্জিনটা তাহলে এই দিকে এই দিকে আসবে তো এ এর ওপর যখন ফোর্স দেবে এই সকার সকারে কী সংঘর্ষ হয় বলে সকারগুলো সংকুচিত হয়ে মানে কী করে এই অনেকগুলো প্রবেশ করে যায় ফলে ফোর্সটাকে অনেকক্ষণ ধরে প্রযুক্ত হচ্ছে ফলে কি হবে ফোর্সটা কম হবে ক্ষয়ক্ষতি কম তো ট্রেনে যদি না আসতো তো কী হতো ব্রেক করলো হঠাৎ করে নিজে তুমি একটা মানে কি বলবো একটা ঝটকা বলে যাকে হিন্দিতে তুমি ফিল করতে পারবে ঠিক আছে এ হচ্ছে বিষয় এই ছিল টোটাল গল্প দেখে না বা ওই একই কারণে দেখবে গ্রাম্য অঞ্চলে যে মাটির হাঁড়িগুলো বিক্রি করতে আসে বা যখন কাঁচের জিনিসপত্র এক জায়গা থেকে কোনো জায়গায় নিয়ে যাওয়া হয় নিচে কি তুলো বা খড় এরকম পাতানো থাকে হ্যাঁ না তার রিজনটা কি যাতে ফোর্সটাকে বেশিক্ষণ সময় ধরে লাগে যাতে ফোর্সটা সময় বেশি ফোর্স কম এবার আমরা দুটো প্রমাণ করব। ঠিক আছে সেটা কি এই দুটো প্রমাণ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা কি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আর রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র তাহলে ছিল প্রথমটা আগে আমরা করে নিই সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা দেখো এই যে চিত্রটা মনে আছে ইমন ভরে বস্তু ইউন টু ওয়ান ইউ ওয়ান বেগে যাচ্ছিল এম টু ভরে বস্তু ইউ বেগে সংঘর্ষ লাগলো ইমন ভরে বস্তু ভিওন এম টু ভরে বস্তু ভিটু এটাকে ভাষাতে লিখেছি দেখো ধরি এমন এম টু ভর বিশিষ্ট দুটি বস্তুর সংঘর্ষের আগের বেগ যথাক্রমে কত ও ইউ টু এবং সংঘর্ষের পরের বেগ যথাক্রমে বিহানো ভেটুক তাহলে কি এবার দেখো এই যে সংঘর্ষ যখন লেগেছে না তখন কি এক নম্বর দুই নম্বরকে কিছু বল দিয়েছে যা বল দেবে দুই নম্বর এক নম্বরকে কী দেবে সেম বল দেবে ক্রিয়া প্রতিক্রিয়া সমান অবিপরীত তাহলে কি প্রথম বস্তু দ্বারা দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল তাহলে এটা কার ওপর প্রযুক্ত হচ্ছে ভালো করে দেখো খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ওপর প্রযুক্ত বল কার দ্বারা প্রথমের দ্বারা তো ইম্পর্টেন্ট হচ্ছে কার ওপর তাহলে দ্বিতীয় বস্তুর ওপর এটাকে এফ টু ধরলাম ফর্মুলা কে এম টু এ টু যেহেতু দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে তাহলে এম টু এ মানে কী বলো মানে কি অন্তিম বেগ মাননাস প্রাথমিক বেগ বাই সময় কার হবে দ্বিতীয় বস্তুর দ্বিতীয় বস্তুর অন্তিম বেগগত ভি টু প্রাথমিক বেগগত ইউটু তাহলে ভি টু বাই মাইনাস ইউ টু বাই টিটা হচ্ছে সংঘর্ষ সময় যে সময় পর্যন্ত সংঘটা সংঘর্ষটা হয়েছিল ঠিক আছে দি এবার কী লিখবো তাহলে দ্বিতীয় বস্তু দ্বারা প্রথম বস্তুর ওপর প্রযুক্ত বল চলো এটাকে যেহেতু প্রথম বস্তুর ওপর প্রযুক্ত হচ্ছে তার জন্য এটাকে ফোন বললাম ঠিক আছে কি এম ওয়ান ওয়ান এম ওয়ান প্রথম বস্তুর ভর ই কী হবে তরণ হবে তাহলে কি প্রথম বস্তুর অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময় এবার বলো নিউটনের তৃতীয় পরিষ্ঠিত কী বলে যে ক্রিয়া প্রতিক্রিয়া সমানের বিপরীত তাহলে প্রথম দ্বিতীয় বেগ দিয়ে দ্বিতীয় প্রথমকে সেই দেবে এবং সমানের বিপরীত তাহলে কি এফ ওয়ান সম কি মাইনাস এফ টু তুমি এফ টু সমান মাইনাস এ ওয়ান লিখতে পারো যা ইচ্ছা তাই করো কোনো কিছু যায় আসে তাহলে এ ফোন সময় কি লিখে দিলাম মাইনাস এফ টু এফ ওয়ানের ভ্যালু বসিয়ে দাও এ ওয়ের ভ্যালু বসিয়ে দিলাম এম ওয়ান ভি ওয়ান মাইনাস ই ওয়ান বাই টি এফ টুর ভ্যালু বসিয়ে দাও কোথায় গেলো এম টু ভি টু মাইস ইস টু বাই টি টি কেটে গেল মুন করে দাও এম ওয়ান ভিওন মাইনাস m1 - m1 - m2 v2 - 1 से प्लस m2 u2 মানে কাট করো ভালো করে দেখো - m1 কে ওপাশে নিয়ে গেলে - m1 u1 কে প্লাস হয়ে যাবে তাহলে কি হবে m1 u1 + m2 u2 আর এটা কে পাশে আসলে কি হবে m1 v1 + m2 v2 তাহলে কাট করলাম এই পাশটা কে পাশে এই পাশটা কে পাশে লিখলাম তাহলে কি করলাম দেখো m1 u1 দেখো এ পাশে উপাসনে নিয়ে গেলাম এম ওয়ান ই ওয়ান প্লাস কি এম টু ইউ টু সমান কি দেখো এম ওয়ান ভি ওয়ান প্লাস কি এম টু ভি টু মানে কি সংঘর্ষের আগের ভরবেগ মোট ভরবেগ আর সংঘর্ষের কি পরের মোট ভরবেগ এটাই তো ভরবেগের সংরক্ষণ সূত্র এক্ষুনি আমরা জানলাম কি অর্থাৎ সংঘর্ষের আগেরও পরের মোট ভরবেগ সমান এটি ভরবেগের কি সংরক্ষণ সূত্র এবার চলো উল্টোটা করবো তাহলে অপোজিটটা করিনি ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গরি সূত্র প্রতিষ্ঠা সেম টু সেম ওই লাইনটি লিখে দিলাম প্রথম লাইন যেটা আগে লিখেছিলাম ধরে এম ওয়ান এম টু পরে দুটি বস্তু সংঘর্ষের আগের বেগে ধরুন আমি ওয়ান ইউ টু এবং সংঘর্ষের পরে বেগ ধরণ হবে ভিওন ভিটু তাহলে কি লিখতে পারি রৈ ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কারণ রইকি ভরবেগ থেকে নিউট্রন করতে হবে তাহলে কি এম ওই ওয়ান প্লাস এম টু ইউ টু সংঘর্ষের আগের পরবেগ এম ওয়ান প্লাস এম টু টু সেটা একটু এ পাশ করে দিলাম এ ওয়ান ওয়ান এ ওয়ান এ পাশে নিলাম আর এম টু ভিটু ও পাশ থেকে এম টু মানস এ টু করলাম মাইনাস কমন নিলাম কেন বলছি মাইনাস এম ওয়ান কমন নিলাম তাহলে এটা কি মাইনাসটা থেকে হয়ে যাবে প্লাস তাহলে ভি ওয়ান আর প্লাস থেকে যাবে মাইনাস ইউ ওয়ান কেন বলো তো অন্তিম মাইনাস প্রাথমিক করার জন্য এটা কি অন্তিম সংঘর্ষের পরের বেগ প্রথম বস্তুর আর এটা কি সংঘর্ষের আগে তো অন্তিম মাইনাস প্রাথমিক করার জন্য এম টু কমন এলাম কারণ এখানে অন্তিম মাইনাস প্রাথমিক হয়ে আছে ভি টু মাইনাস কি ইউ টু হয়েছে যেহেতু সংঘর্ষের পরের ভিগুলো আর ইউগুলো সংঘর্ষের আগে ভালো করে একটু মনে করো এম ইন টু ভি মাইনাস ইউ এটা কী হয় মনে আছে বলের ঘাত সন কি ভরবেগের পরিবর্তন মনে আছে এই যে এটা একটু লিখে দিই তাহলে আরও মনে পড়ে যাবে এফ ইন্টু টি সমান কী হয় এম ইন্টু ভি মাইনাস ইউ হ্যাঁ কিনা যে বলের গাছ ভরবেগের বেগের পরিবর্তন তাহলে ভর বেগের পরিবর্তন এফ ইন্টু টি লিখতে পারি তাহলে কী লিখলাম এটা প্রথম প্রথম বস্তুর হ্যাঁ কিনা তাহলে কি এফ ওয়ান ইন্টু টি এটা কি দ্বিতীয় বস্তুর তাহলে কি এফ টু ইন্টু টি ঠিক আছে মাইনাস থেকে গেল তাহলে কি টি কেটে গেলো তাহলে এ ওয়ান সমান কি লিখতে পারি মাইনাস এফ টু ওই পাশে নিয়ে চলে গেলাম এ পাশে রাখতে পারো এটা মানে কি এফ বলের গাছ আর কি কি দ্বিতীয় বস্তু দ্বারা প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল এফ টুটা কি প্রথম বস্তু দ্বারা দ্বিতীয় বস্তুযুক্ত বল এরা কি সমানের বিপরীত মুখিত টিটা লিখে দিও সংঘর্ষের সময়কার লিখে দিও অর্থাৎ কি এফ ওয়ান ও এফ টু পরস্পরকে সমান বিপরীতমুখী এটি কি নুটনের তৃতীয় গতিসূত্র দেখে নাও এই দুটো অঙ্ক একটু দেখিনি প্রথম অঙ্ক কি বলছে স্থির অবস্থায় থাকা ফাইভ এম ভরের একটি বোমার বিস্ফোরণে তা এম কমার টু এম ও টু এম তিনটি অংশে বিভক্ত হলো প্রথম অংশ দুটি টু ভি ও ভি বেগে পরস্পর বিপরীতে চলে গেল তৃতীয় অংশটির বেগের মান অধিক নির্ণয় করো সেকেন্ড কোয়েশ্চেন কী বলছে এম ভরের একটি বস্তু এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল অবস্থায় অপর একটি টু ভি বেগে ওয়াই অক্ষ বরাবর গতিশীল থ্রি এম ভরের বস্তুর সঙ্গে সংঘর্ষ ঘটালো এবং বস্তুটি যুক্ত হয়ে গেল সংযুক্ত ভরটির বেগের মান নির্ণয় করো আগে পশ করে একটু দেখো তো কী হতে পারে দেখে নাও মিলিয়ে নাও কী বলছে দেখো তাহলে কী লিখো যখনই অঙ্কে দেখতে পাবা বিস্ফোরণ ঘটলো সংঘর্ষ ঘটলো নর্মালি কী কি ভর বেগে সংরক্ষণ সূত্র থেকে অঙ্কগুলো করবো ঠিক আছে দেখা যাক কি বলছে এম থ্রি দেখো ফাইভ এম ভরের একটা বোমা ছিল বিস্ফোরণ হয়ে তিনটে অংশ ভেঙে গেল দুটো অংশ বিপরীতে গেল কোনটা কোনটা প্রথম দুটি চলো একটা এম একটা কত টু এম এই দুটি বিপরীতে চলে গেল কত বেগে প্রথমটা কত বেগে প্রথমটা ভি বেগে এটা টু ভি বেগে গিয়েছে আর এটা কত বেগে ভি বেগে তাহলে বলছে তৃতীয় ভরটা মানে এমটা কত বেগে যাবে তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে প্রথমে ভরবেক কত ছিল জিরো আর পরেও ভরবেক সংঘর্ষের আগের ভরবেগ মানে বিস্ফোরণের আগের ভরবেক সমান কি বিস্ফোরণের পরের ভরবেগ তো বিস্ফোরণের আগের ভরবেগ কত ছিল বলো জিরো তো চলো জিরোটাকে পরে লিখছি ঠিক আছে বিস্ফোরণের আগের ভরবেগ জিরো তাহলে বিস্ফোরণের পরের ভরবেগ লিখবো চলো বিস্ফোরণের পরে ভরবেক ভালো করে দেখো যেহেতু মানও দেখছি যে ভেক্টর ফর্মে লিখবো আচ্ছা বলো তো এটা যদি প্লাস এক্স হয় এটা কী হবে মাইনাস এক্স তাহলে এটা কি আই ক্যাপ এটা কী হবে মাইনাস আই ক্যা তুমি ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস ধরতে পারে কেউ যায় না আমি এক্স আর মাইনাসেক ধরে নিলাম তাহলে দেখো তো এম ভরের বস্তু কত বেগে যাচ্ছিলো এম ভরের বস্তু কত বেগে যাচ্ছিলো টু ভি বেগে কোন দিকে এক্স অক্ষ ধরে নিলাম তাহলে আই ক্যাপ বুঝতে পারলাম আচ্ছা তাহলে প্রথম কাজ শেষ প্লাস একটু দূরের সমানটা দিই প্লাস এটা টু এম ভরের বস্তু ভর ইন্টু বেগ কত বেগে যাচ্ছিলো ভি বেগে কোন অক্ষ বরাবর যেহেতু অপোজিটে চলো মাইনাস আই ক্যাপ করে দিলাম প্লাস তিন নম্বর অংশটা কত এম আর টু এম হয়ে গেল তিন নম্বর টু এম আর বেগটাই তো চেয়েছে চলো ভি থ্রি ধরে নিলাম তিন নম্বর বলে বা ভিডা যা ধরবে ধরো টোটাল কত হয়ে যাবে জিরো সংঘর্ষের আগের বিস্ফোরণের আগের ভরবে বিস্ফোণের পরে আচ্ছা দেখো তো কী হচ্ছে বা এটা গুণ করো টু এম ভি কী কত হয়ে গেল আই ক্যাপ প্লাস এ মাইনাস মাইনাস কত হয়ে গেলো টু এম ভি আই ক্যা প্লাস কত টু এম ভি থ্রি সমান জিরো ভালো করে দেখো এই দুটো কেটে যাবে জিরো তাহলে কত টু এম ভি থ্রি সমান জিরো তাহলে ভি থ্রি সমান কত হয়ে যাবে জিরো এর মান এটা কি এর মানে হচ্ছে তৃতীয় খণ্ডটা স্থির থাকবে তাহলে লিখে দেবে তৃতীয় খণ্ডটি স্থির অবস্থা থাকবে তাহলে দিকের কোনো ব্যাপার আছে না যেহেতু স্থির আছে তাহলে উত্তর হয়ে যাবে তৃতীয় খণ্ডটি স্থির অবস্থা থাকবে চলো এটা ট্রাই করতো এরকমভাবে কিন্তু দেখবে এম ভরের একটি বস্তু এক সক্ষ বরাবর ভি ভেগে করতেছিল এক সক্ষ বরাবর এম ভরের একটা বস্তু যাচ্ছিল কত বেগে ভি বেগে ঠিকই আছে আর ওয়াই অক্ষ বরাবর আর একটা বস্তু কি টু ভি ভেগে থ্রি এম ভরের একটা বস্তু কোন দিকে যাচ্ছিলো ওয়াই অক্ষ বরাবর কত বেগে দেখা হতো টু ভি ভেগে যাচ্ছিলো ঠিক আছে এটা এক সক্ষ এটা ওয় অক্ষ কী করলো সংঘর্ষ লাগলো এখানে ফলে মিলে মিলে যুক্ত হয়ে গেলো দেখি অবশ্যই একটা কোনো একটা দিকে যাবে অবশ্যই লব্ধি দিকেই যাবে হ্যাঁ কিনা লব্ধি দিকে যাবে তাহলে বলছে যে এই যে লব্ধি যেটা যুক্ত হলো চলে এটা এক্স অ্যাক্সিস ধরে নিলাম এটা ওয়াই অ্যাক্সিস এই যে যুক্ত হলো এটার বেগ কত হবে তো একই করবো সংঘর্ষের আগের বেগ সমান কি সংঘর্ষের পরের বেগ সংঘর্ষের হয়ে সুতরাং সংঘর্ষের আগে বলো ভর ইন্টু বেগ ভর ইন্টু বেগ কোন অক্ষ বরাবর যাচ্ছে এক্স অক্ষ বরাবর দেখো আই ক্যাপ এটা কি ভর ইন্টু বেগ থ্রি এম বেগ কত টু ভি কোনো খবর যাচ্ছে ওয়াই মানে কি যে এটা সংঘর্ষের আগের বেগ এবার সংঘর্ষ লেগে গেল সংঘর্ষ লেগে কি যুক্ত হয়ে গেল তাহলে যুক্ত হয়ে গেলো মোট ভর কত এম প্লাস কত থ্রি এম ঠিক আছে ইন্টু কি বেগ বেগ কত বলো বেগ কত কত বেগে ওটাই তো চেয়েছে চলো ভি বা ভি আচ্ছা চলো ভি টু ধরে নিলাম ঠিক আছে আচ্ছা বা কত হয় বলো এটা কত ফোর এম ফোর এম দিয়ে ভাগ করে দিলাম বা এম এম কেটে গেল তাহলে সব জায়গা থেকে এভাবে ভাবতে পারো ঠিক আছে এম এম মনে করো সব জায়গা থেকে কেটে গেলো এটা ফোর এম হবে তো চলো এখানে একটু লিখে দিই এটা কত হয় বলো ফোর এম এটাকে ভি টু ধরলাম পরের বেগটাকে ঠিক আছে এটা হবে তো নাকি ফোর এম দিয়ে ভাগ করো তাহলে এম এম কেটে গেলো তাহলে কি ভি বাই ফোর আই ক্যাপ প্লাস এখানে কত তিন দুগুনা ছয় এম এম কেটে গেলো সিক্স ভি বাই কত ফোর জে ক্যাপ সমান কত ভি টু হ্যাঁ কিনা এটাই সংঘর্ষের পরে তাহলে ভিটু সমান কত হবে এটা কাটলে কি আরো তিনের দুই করতে পারে ধরো কেটে দিলাম এটাকে তিনের দুই করে দিলাম দুই দিয়ে কাটলাম চলো তিনের দুই তুই পরে লাইনে করি আমি লিখতে গেলাম না অতএব মান কত হবে রুট অভারঅ কত আয়ের সাথে যে থাকে তার স্কোয়ার ভি বাই ফোর তার স্কোয়ার প্লাস কত থ্রি ভি বাই টু থ্রি ভি বাই টু তার কি স্কোয়ার হ্যাঁ কিনা কত আসবে দেখো প্রথমত ভি তো বাইরে চলে আসবে তবু চলো একবারে ইসে করি তাহলে ভি স্কোয়ার বাই দুই চারে চারে কত ষোলো প্লাস নাইন ভি স্কোয়ার বাই কত দুয়ে দুয়ে চার ঠিক আছে সমান কী লিখতে পারি বলো সমান রুট অফ এটা কথা হয় বলো নিজের ষোলো এটা কত ভি স্কোয়ার এটা কত চার তাহলে চার নয় ছত্রিশ ভি স্কোয়ার তাহলে সাঁত্রিশ ভি স্কোয়ার তাহলে সাঁত্রিশটা কোথায় গেলো রুটের ভেতরে ভি স্কোয়ার ভি বাইরে আর ষোলোর বাই ফোর ব্যাস এটা গেলো মার্ক ঠিক আছে এত হয়ে যাবে এত রুট সাঁত্রিশ বাঁচার একটু ক্যালকুলেটার দেখে নিই এবার দিক চলো ভালো করে দেখো এই দিকে কত এইদিকে বেগ কত ছিল এই দিকে দেখো ভি হ্যাঁ না ঠিক আছে দেখো ঠিক আছে আর এই দিকে বেগের ডিরেকশান কত বলো এই দিকে কত ছিল টু ভি হ্যাঁ কেনা চলো আগে পর্যন্ত লিখে নাও ডিরেকশানটা চলে আসছি হয়েছে চলো দেখো ডিরেকশানটা ধরে নিলাম এক্স অক্ষের সঙ্গে কতক্ষণ করবে এই ভি টুটা থ্রিটা এই ভি টুটা ধরে নিলাম এক্স অক্ষের সঙ্গে থিটা কন করেছে তাহলে বলো তো আই ক্যাপটা কি ভি ভাই ফোর তাহলে এটা কত ভি বাই ফোর আর জে ক্যাপ কত এটা কত থ্রি ভি বাই টু তাহলে এটাকে কী লিখতে পারি ভি বাই ফোর এটা থ্রি ভি বাই টু বুঝতে পারলাম এতে এত আই ক্যাপ মানে এতটা আই ক্যাপ বাই কি এত জে ক্যাপ থ্রি বাই টু ট্যান থিটা সমান কী হবে লিখে দিও যে এক্স অক্ষের সঙ্গে থিটা কন করলে ভাষাটা লিখে দেবো উপরটা ওপরটা মিটাচ্ছি লিখবে এক অক্ষের সঙ্গে থিটা কন করলে ট্যান থিটা সমান কী হবে বলো লম্ব বাই ভূমি অতএব কি থ্রি ভি বাই টু লম্ব বাই ভূমি কত ভি বাই ফোর হয়েছে দেখো উল্টে দিলাম থ্রি ভি বাই টু ইন্টু কত হয়ে যাবে ফোর বাই ভি চলো কেটে দিই ভি ভি কেটে গেলো দুই দুই কেটে গেলো তাহলে কত হয়ে যাবে তিন দুগুণা ছয় অতএব থ্রিটার সমান কত হয়ে যাবে টেন ইনভার্স সিক্স এবার এটা ক্যালকুলেটার ভ্যালুটা দেখে নিও ব্যাস এটা হবে আনসার তাহলে বলবে বলবো একশোকের সঙ্গে এতক্ষণে গতিশীল হবে ঠিক আছে এই তো বুঝতে পারলে তো আই ক্যাপ মানে ভি বাই ফোর যে ক্যাপ এটা তার লম্ব বাই ভূমি দেখে নাও নেক্সট অঙ্কে একটা আসছে এই অঙ্কটা পজ করে ট্রাই করতো অনুভূমিকে রাখা আট কেজি ভরের গোলার বিস্ফোরণে উৎপন্ন তিনটি খণ্ডের ভর এক কেজি তিন কেজি চার কেজি টোটাল আট চার কেজি ভরটি এক মিটার পর সেকেন্ড বেগে পূর্ব দিকে এবং তিন কেজি ভরটি এক মিটার পর সেকেন্ড ব্যাগে উত্তর দিকে গতিশীল হলে এক কেজি খণ্ডের বেগের মান দিক নির্ণয় করে চলো করে ট্রাই করতো মিলিয়ে নাও কী বলছে দেখো এদিকে দেখো পূর্ব এটা কি উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব দিকে চার কেজি ভর এক মিটার পার সেকেন্ড উত্তর দিকে তিন কেজি ভর এক মিটার পার সেকেন্ড তাহলে এদের লব্ধি কোনটা হয়েছে এটা তাহলে এটাকে জিরো করার জন্য কোন দিকে হবে অবশ্যই অপোজিটে হবে তাহলে এই দিকে অবশ্যই হবে বুঝতে পারলাম কারণ আগে ছিল স্থির তাহলে মোট রোগ কি ভরবে কত জিরো তাহলে পরেও জিরো হবে তাহলে এটা এটা লব্ধি এই দিক হবে তাহলে এটাকে জিরো করার জন্য এই দিকে হবে মাস্ট তাহলে কি রকি ভরবে সক্ষম সূত্র অনুসারে এম এম ইন্টু ভি তাহলে চার ইন্টু কত এম চার ভি কত এক কোন দিকে এটাকে এক সক্ষ পাবো তাহলে আই ক্যাপ প্লাস এদিকে ভর কত তিন বেগ কত এক মিটার পার সেকেন্ড কোন অক্ষ বরাবর ওয়াই তাহলে জে ক্যাপ প্লাস বেগ কত ভর কত তিন নম্বরটা এক কেজি তাই তো আর বেগ কত ভি থ্রি ধরে নিলাম জিরো তাহলে ভি থ্রি সোন কি হবে ওপার্সে মাইনাস ফোর ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ তাহলে মান কত হল রোটা বরফ কি মানস চারের স্কোয়ার মানে প্লাস মাইনাস তিনের স্কোয়ার মানে কত পঁচিশ মানে পাঁচ মিটার পার সেকেন্ড ডিরেকশনটা অবশ্যই ধরে নিলাম কি পশ্চিম দিকের সঙ্গে থিটা কোন করেছে তাই এটা বলো তো এটা কি মাইনাস ফোর আই ক্যাপ মানে কি এটা মাইনাস ফোর হ্যাঁ না যেহেতু আই এটা প্লাস আই এটা মাইনাস আই এটা এটা কত বলো মাইনাস থ্রি তাহলে ভ্যালুটা কত এটা চার এটা কত তিন অবশ্যই মাইনাস চার দিকে এটা কত মাইনাস তিন তা টেন থ্রেশাউন্ড কী হবে লম্ব বাই ভূমি এই ত্রি বুঝটা ঠিক আছে টেন থিরাসাউন্ড কী হয়ে লম্ব ভূমি টেন তিন বাই চার থ্রি অতএব কি পশ্চিম দিকের সঙ্গে এতক্ষণ করবে এটা হবে আনসার তাহলে আজকে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকে সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি থ্যাংক ইউ সো মাচ